আপনার সবাই দেখতে পাচ্ছেন? আপনাদের এই কোর্সের মডিউল হবে মোট মানে 20টার মতো, যেটা ক্লাস হতে হবে হয়তো বা 25টা ক্লাসের মতো লাগবে। তো মডিউলগুলো আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো, যেহেতু আজকে সবাই আসেন নাই, কিন্তু সবাই আসবে, সবাইকে এক এক করে দেওয়া হবে। তো মডিউলগুলোতে আপনারা সবগুলো যদি জানতে পারবেন যে আপনারা কোর্স শেষে কী কী শিখবেন বা কী কী শিখে কী কী করতে পারবেন। আজকে প্রথম মডিউল, এই মডিউলটাতে থাকতেছে যে একটা ওয়েবসাইট আসলে কীভাবে কাজ করে এবং ওয়েবসাইটের ডোমেন হোস্টিং সার্ভারের জিনিসগুলো কী। তারপরে এখানে একটা শব্দ আসবে সিপ্যানেল, ডোমেন কন্ট্রোলার প্যানেল, তারপরে ওইগুলোকে কীভাবে কোডিং করে রান করতে হয় এবং কী দিয়ে কোডিং করতে হয়। তারপরে এই পিএইচপি মাই কিংবা লোকাল সার্ভার কি, এখানে জিনিস ইউজ করতে হলে ডাটা বেস লাগবে এবং অ্যাপাচি এই জিনিসটা কী এবং লোকাল ইনভারনমেন্ট জিনিসটা কী। তাই যদি দেখুন করি সে পেজগুলো তো আসতে পারে। আপনারা ওয়েবসাইট সম্বন্ধে আগে একটু আলোচনা করি, মৌখিক আলোচনা, ওয়েবসাইট সম্বন্ধে কী ধারণা আছে বেসিক, একেবারে বেসিক হলেও বলা যাবে অসুবিধা আলোচনা করতে যাই তাহলে যে জিনিসটা আসবে, আমরা ফেসবুক ইউজ করি, গুগল ইউজ করি, জিমেল ইউজ করি, তাই তো? এটা তো সবাই ইউজ করি, সেটা কি আমরা মোবাইলে ইউজ করি অথবা কম্পিউটার ইউজ করি? মোবাইল ইউজ করলে সেটা ছোট পরিসরে, ডেস্কটপ আর ল্যাপটপ ইউজ করলে একটু বড় পরিসর। তো আমরা যদি গুগল ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইটে যাই, আপনারা সবাই পিসি ইউজ করতে পারতেছেন? তাই সাপোজ একটা ইউজার আমি গেলাম, www.youtube.com যেটা আসে সেটাই দেবেন। এটা তো আপনারা আমার ধারণা বিগ স্ক্রিনে দেখে থাকেন, মোবাইল থেকে বাসায় যদি বড় স্ক্রিন থাকে বা ধরেন ল্যাপটপ, আপনাদের পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার আছে তাহলে তো ভালো। এটা কিন্তু একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে একটা এর পাশে কিছু, এটাকে বলে লঘু, এটাকে বলে লঘু টাইটেল বা লঘু ডেসক্রিপশন, এটাকে বলা হচ্ছে গিয়ে ইনপুট দেওয়ার জন্য দুইটা বক্স, ইমেল পাসওয়ার্ড এবং বাটন এবং আরেকটা বাটন, এবং হচ্ছে গিয়ে যদি কোনো অ্যাকাউন্ট দিয়ে যেটা আপনারা অলরেডি জানেন, এই জিনিসটা কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে আসছে। তার মানে কি, আমরা যদি এখন ওয়েবসাইটের ডেফিনেশনটা দেখতে যাই বা জানতে চাই, ওয়েবসাইটটা শিখলে, এই ওয়েবসাইট ইজ এ সিম্পল সিম্পলি কালেকশন অফ ওয়েব পেজ অ্যান্ড কোর্স। যেমন
একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের সমান, হ্যাঁ আপনারা যখন এটা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন বা আজকে আমি একটু দেখাবো চেষ্টা করবো, অনেকগুলো পেজকে একত্রিত করে একটি কিছু কোডের মাধ্যমে একটা লেআউট মানে একটা অব্যবস্থাপনায় সেটা প্রদর্শন করে, হ্যাঁ একটা পেজের প্রদর্শন করে। এই ওয়েব ওয়েবসাইট ইজ ইন্টারেক্টিভ কমিউনিকেশন কম্পিউটার দ্যাট রিসিভ দ্য রিকোয়েস্ট ফর এ ওয়েব পেজ সেন্ড বাই এ ব্রাউজার, দ্য ব্রাউজার কানেক্ট ইউর কম্পিউটার টু দ্য সার্ভার থ্রু আইপি অ্যাড্রেস। জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, আমি একটা চিত্রটা বোঝাই চিত্রটা দেখে বুঝতে হবে। একটা ইউজার, আপনাদের মতো আমার মতো একজন ইউজার, ব্রাউজার তো বুঝে না, ওই যে আমরা যে মজিরাতে গেলাম বা গুগল ক্রোমে গেলাম, মোবাইলও আছে সবার, গুগল ক্রোমে গিয়ে আমরা গিয়ে একটা কিছু লিখি, এই ইউর সাপোজ গুগল ডট কম, তারপরে আমরা একটা হিট দিই মানে বাটনে প্রেস করি বা ওই গুগল ক্রোমে যখন অ্যারো চিহ্ন আছে ওখানে প্রেস করি। প্রেস করার পর কী হয়, এই জিনিসটা এটা তো একটা রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করলাম গুগলের ওয়েবসাইটটা ওপেন হও, রিকোয়েস্ট করার পরে এই জিনিসটা রিকোয়েস্ট আকারে ডিএনএস সার্ভারে দেয়। কম্পিউটার ফরওয়ার্ডের কথা চিন্তা করেন, কম্পিউটার কীভাবে আপনার সামনে থেকে করে শুনবে, জিনিসটা হয় কিন্তু অনেক মাইক্রো সেকেন্ডে, সেটা তো একটা প্রসেস আছে, ডিএনএস সার্ভার দেয়, ডিএনএস সার্ভার থেকে তারপর সার্ভার হয়, সার্ভার হয়ে সে একটা জিনিস বুঝে যে একটা ইউজার এর মাধ্যমে এরকম রিকোয়েস্ট দিচ্ছে তাকে আমাকে দিতে হবে, রেসপন্স আকারে একটা ওয়েবসাইট দিয়ে দেবে। জিনিসটা কি সিম্পল? আচ্ছা এবার থিঙ্কিং করেন তো প্র্যাকটিক্যালি কী হয়, এটা তো একটা ডাটা, ফিচার ডাটা, আপনার প্র্যাকটিক্যাল চিন্তা করেন, আপনার মোবাইলে যান, ব্রাউজারটা ওপেন করেন, গিয়ে www.facebook.com লেখেন, সাথে সাথে একটা জিনিস চলে আসবে, এটাই হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা কেন আসতেছে, আমরা তো সেটা শিখতে আসছি ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইটটা কেন আসবে তাই না? আচ্ছা ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটা মেকানিজম বা একটা সিএমএস বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে ডাটাগুলো ইউজার রিকোয়েস্ট করার পরে ভিউ হয় ওয়েবসাইট মাধ্যমে। ওয়েবসাইটটি যে ডেভেলপ করতে হয়, ডেভেলপ করার অনেক টুলস আছে এই ওয়ার্ডপ্রেস, এর মধ্যে সবচেয়ে বেশি পপুলারিটির মধ্যে একটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, অনেক পপুলারিটি আছে, অনেক কিছু পপুলারিটি আছে, যেমন ধরুন একটা এইচপি ডকুমেন্ট জাভা, তারপরে এরকম অনেক ল্যাঙ্গুয়েজ মানে ভাষা দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট করা যায়। এর মধ্যে আমজনতা বা যারা সাধারণ কর্মী অনেক বড় প্রোগ্রামার না, হ্যাঁ তাদের জন্য মূলত ওয়ার্ডপ্রেসটা হচ্ছে জনপ্রিয়, একটা বড় একটা স্কেলেবল পার্সন দিয়ে যেই ধরনের ওয়েবসাইট করা যায়, নর্মাল একটা ইউজারকে দিয়ে যেন ওয়েবসাইটটা করা যায় সেই জন্য ওয়ার্ডপ্রেস আমাদের সামনে আসছে। ওয়ার্ডপ্রেস যেহেতু ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে, সুতরাং আপনাকে ওয়েবসাইটটাকে বুঝতে হবে, ওয়েবসাইটটা কী, এটা কেন কাজ করে, এটা দিয়ে কী হয়, এটা কেন দরকার, এটা বুঝতে হলে আপনাকে ওয়েবসাইটটির কী মেকানিজম বা ওয়েবসাইটটা কীভাবে গঠিত হয়, কীভাবে কাজ করতে হয়, আমি কীভাবে ওয়েবসাইটটাকে ডেভেলপ করবো ওইটা সরাসরি জানতে হলে আপনাকে ওয়েবসাইটটা জানতে হবে, এবং এটার কারিকুলামটা কম্পিউটার কীভাবে প্রসেস করে আসে সেটাও জানার জরুরি, কারণ না হলে মানে হিস্ট্রি যদি কিছুটা না জানেন তাহলে কিন্তু আপনি জিনিসটাকে কেন ডেভেলপ করতেছি বা কেন কাজ করবো আপনি এটা ধরতে পারবেন, আর ধরতে না পারলে যে না সে মাথায় থাকবে। হ্যাঁ এখন কি বুঝতে পারছেন ওয়েবসাইট নিয়ে কেন আমরা কথা বলতেছি, আমরা আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করি, এক কথা ওয়েবসাইট কেন ডেভেলপ করবো, আমরা কেন ডেভেলপ করবো ওয়েবসাইট, এটা মানে সাধারণ চিন্তার একটা বিশাল একটা প্রশ্ন। আমরা ওয়ার্ডপ্রেসটা কেন শিখবো, ওয়েবসাইট এই জিনিসটা কী আর কেনই বা এটা করবো, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কী কাজে আসবে, এটা জানানো জরুরি। আপনাদের মনে অনেক আননোন এবং খুব সিলি প্রশ্ন আসতে পারে, আপনারা যে কোনো সময় প্রশ্ন করতে পারেন, এটা প্র্যাকটিক্যাল একদম প্র্যাকটিক্যাল টাইপের ক্লাস, এখানে কিন্তু আপনাকে অহেতুক কোশ্চেন করবো বা করা কি ঠিক হবে এরকম ভাবা যাবে।
এই পর্যন্ত কোনো কিছু মনে হয়েছে যেটা প্রশ্ন আপনাদের মনে হয়েছে যেটা এখনো জানার প্রয়োজন আছে? আমি বলি যে প্রশ্নগুলো আসতে পারে না, হওয়া উচিত। ওয়েবসাইটটা হচ্ছে, সোজা কথা হচ্ছে যে মানুষের কিছু একটা মানুষের ব্যক্তিগত মানুষ কোম্পানি বা ধরেন একটা মেকানিজম যেটার মাধ্যমে কম্পিউটার মোবাইল ল্যাপটপ ট্যাব এর মাধ্যমে তথ্য পৌঁছানো যায়, তথ্য দেখানো যায়। আপনারা যেমন ধরেন এখন কোনো কিছু হইতে গেলে আপনারা ওয়েবসাইটে সার্চ করেন বা গুগলের দিয়ে ক্রোমে গিয়ে সার্চ করেন, এই যে সার্চের যে রেজাল্ট আসে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আসে। আমরা যে বলি গুগল, ওইটা কিন্তু একটা ওয়েবসাইট, টাইপটি হচ্ছে সার্চ ইঞ্জিন ওয়েবসাইট। ও বিভিন্ন সবগুলো ওয়েবসাইট থেকে তথ্য এনে এনে সবার সামনে আপনারা যে চাহিদার তথ্যটা সেটা প্রেজেন্ট করেন। গুগল ক্রমে বা ধরেন এখন কিছু অ্যাপসও আছে, সেই অ্যাপসের মাধ্যমে যে ডাটাগুলো প্রকাশ করা হয় সেগুলো আসলে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন সবচেয়ে পরিচিত ফেসবুক, ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে সোশ্যাল পার্সনরা সোশ্যাল ইমোশন শেয়ার করে এবং সবার ভিতরে কানেক্টিভিটি তৈরি করে, এটা একটা ওয়েবসাইট। আবার ধরেন একটা কোম্পানি, কোম্পানি তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রোডাক্ট সেল করে, সে প্রোডাক্টগুলোকে দেখাতে হবে তো মানুষের কাছে, পৌঁছাতে হবে মানুষের কাছে, এবং এই জন্যই প্রোডাক্ট বেসড ওয়েবসাইট তৈরি করে। একটা মানুষের ফটোগ্রাফি খুব শখ, সে বিভিন্ন জায়গায় খুব ভালো এক্সপেন্সিভ ফটো তোলে, সেই ফটোগুলো যাতে সবার সামনে ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছানো যায় বা দেখানো যায়, এটার জন্য একটা ওয়েবসাইট তৈরি। যদিও এখন মানে সেটা অনেক কাজ করে, ফেসবুক কাজ করে, কিন্তু ফেসবুকের কিন্তু আরেকটা কোম্পানির অথরিটি আপনাকে চাইলে যে কোনো সময় বাতিল করতে পারে বা আপনি যেরকম চান এরকম ডাটা নাও দিতে পারে। যেমন ফেসবুকে কিন্তু আমাদের, আমরা চাইলে আমাদের প্রোডাক্ট সেল করতে পারি এখন, তাই না? কিন্তু একটা ওয়েবসাইট দিয়ে আমাদের নিজেদের কাঠামো অনুযায়ী আমরা প্রোডাক্ট সেল করতে পারি, সেটা কোনো নিজস্ব আছে। যেমন ফেসবুক দিয়ে আমরা প্রোডাক্ট সেল করলে হবে ফেসবুকের থ্রু হয়ে আছে, আরটা হচ্ছে নিজস্ব যেটা নামই হবে ধরেন, সাপোজ ধরেন আপনার নাম জানো কি, মিন্টু, মিন্টু ডট কম বা মিন্টু লিমিটেড ডট কম, মিন্টু এন্টারপ্রাইজ ডট কম, এরকম স্পেসিফিক নাম দিয়ে করা যায়। নাম দিয়ে করলে যেটা হচ্ছে কি আপনার একটা আইডেন্টিটি তৈরি হয় ইন্টারনেটে, যেমন www.facebook.com এটা একটা আইডেন্টিটি। এরকম ব্যক্তির নাম, হ্যাঁ যেমন আমার নাম অজয়, হ্যাঁ www.ajay.com, এরকম ব্যক্তির নাম দিয়ে দিলে সেই জিনিসটা আপনারা যা যা দেবেন সেটা সার্ভার হয়ে ব্রাউজার দিয়ে সবার সঙ্গে চলে যাবে। যে যেমন যে বিশ্ব যে কোনো প্রান্তে থেকে www.ajay.com দিলে সে আমার জিনিসটা দেখতে পাবে না, এটাই তো হওয়া উচিত। এই যে জিনিসটা, এইটা তৈরি করার মেকানিজমটি আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে শেখানো হবে। সেই কোর্সটার মূল টাইটেলটা কি, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে সেই একটা জিনিস যেটা দিয়ে আপনারা www.ajay.com সাজাইতে পারবেন, ওখানে অনেক জিনিস তথ্য দিতে পারবেন, আপনার যোগাযোগের ঠিকানা দিতে পারবেন, আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান সেটাও দিতে পারবেন। আপনি যদি আপনার প্রয়োজনীয় তথ্য, যেমন আমি মানে আমার একটা শখ আছে সেই শখ অনুযায়ী এই কাজগুলো করতে চাই, যেমন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলোর সম্বন্ধে আপনার ডাটা আছে বা যেমন আইডিয়া আছে সেগুলো শেয়ার করে আপনি আরেকজনের কাছ থেকে কাজ নিতে পারেন। ইভেন কি আপনার তো সিভি তৈরি করছেন, তাই না? জাস্ট প্রফেশনটা শেষ হলে, হ্যাঁ, সেই সিভিটাও এখনও মানুষ অনলাইনে করে, তোমরা জেনে থাকো। যেমন ধরেন স্যার আমার যেমন সিভিটা কী হয়, দুই পাতার সিভি হয়, এটা ইমেলে করতে হয়, না হলে কাউকে মেল করতে হয় বা ওয়ার্ডপ্রেসে প্রিন্ট করে দিতে হয়। কিন্তু এরকম এখন সবাই করে, যেমন ধরেন www.ajay.com গেলে আমি আমার সম্বন্ধে সব তথ্য জানতে হবে, কোথায় পড়াশোনা করছি, কোথায় পড়াশোনা করছি, যেটা যেভাবে দিতে চাই। মূলত হচ্ছে কি ওয়েবসাইটে চেয়ে একটি কিছু কিছু কন্টেন্টটা হলো যে হচ্ছে কি ছবি লেখা, এগুলোই কন্টেন্ট। ওয়েবসাইটে কী থাকবে, ছবি আর লেখাই থাকবে, যার এবং তাই তো দুইটা জিনিস মিলেই তো থাকবে, বিলেও থাকবে ছবি লেখা
ভিডিও বিভিন্ন রকমের ফরম্যাটে, বিভিন্ন রকম স্টাইলে সাজানো থাকে ওয়েবসাইটে বা মোবাইলে, তো আমরা এগুলোই দেখি। তো এই জিনিসগুলোকে কীভাবে প্রপার ওয়েতে সাজিয়ে দেওয়া যায় এবং সবার কাছে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছানো যায়, এটার মূল মেকানিজম, তা করতে হলে আপনাকে একটা প্ল্যাটফর্ম বেস করে একটা জিনিস দাঁড় করাতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইট, এবং সেই বেসটাকে ওয়ার্ডপ্রেস। এটা ডে বাই ডে আপনাদেরকে আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে কীভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো এবং ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেবো, এটি হচ্ছে কি এই ট্রেনিংয়ের মূল লক্ষ্য। আপনার পরিচিত একটা ওয়েবসাইটের নাম বলেন, ইউআরএল, আমরা কেবল এটা ইউআরএল বা লিঙ্ক বলে, আমজনতা বলে একটা লিঙ্ক, আমাকে এই লিঙ্কটা শেয়ার করো। এই লিঙ্কে গেলে আমি যেমন ধরুন পাবলিক কোনো সার্কুলার হবে, গভর্নমেন্ট কোনো সার্কুলার দেখেছি, এই লিঙ্কে গেলে সার্কুলারটা পাওয়া যাবে, ঠিক কিনা? এটা তো শুনুন, এই লিঙ্কে যাবেন, লিঙ্কে গেলে সার্কুলারটা পাওয়া যাবে, এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে আপনারা আপনাদের লিঙ্কটা ডাউনলোড করতে পারবেন। আপনারা তো এখন জব সার্কুলারে মনে হয় যান নাই, এই জিনিসগুলো গভর্নমেন্ট এখন সব কিছু কিন্তু অনলাইন বলে না, অনলাইন অনলাইনে প্রকাশ করে, অনলাইনে কী মাধ্যমে প্রকাশ করে, একটা ওয়েবসাইটে হবে বলে অনলাইনে আছে, আর আমজনতা ভাষাগুলো বলে বা আপনারাও বলেন বা আমরাও বলি বা আমিও বলি, অনলাইনে এটা পাওয়া যাবে, সেটা কোথায় পাওয়া যাবে, একটা ওয়েবসাইটে, একটা ওয়েবসাইট, সে নির্দিষ্ট ওয়েবসাইটের নামটা জানতে হবে, না জানলে কাউকে বলতে হবে, আর যদি একেবারে না জানা যায় তাহলে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে, সার্চ করলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসে, সেখানে ক্লিক করলে আমরা সেই আঙ্কিত ফলাফল পাই। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ওয়েবসাইটের মাধ্যমে এই ফিচারটা আমি দিলাম এই জন্য যে একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে। দেখেন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক কিছু শেখানো, জিনিসগুলো কিন্তু খুব বিগ লেভেলে, মিড লেভেলে, লো লেভেলে আছে। তো আমরা যেটা শেখাবো হচ্ছে মিড লেভেল, অনেক হাই লেভেল, যেমন ফেসবুক তো তৈরি করছে ওয়েবসাইট দিয়ে, ওয়েবসাইট না হয় আমরা কি সেটাই 3 মাসে শেষ করতে পারবো, ইম্পসিবল। তো আমরা কি চাচ্ছি না যে একটা ওয়েবসাইট তৈরি করে, হ্যাঁ চাচ্ছি, সেটার জন্য মিড লেভেল একটা প্ল্যাটফর্ম আছে ওয়ার্ডপ্রেস। এরকম ওয়ার্ডপ্রেসের মতো আরও অনেক প্ল্যাটফর্ম আছে, জুমলা আছে, তারপরে অনেকগুলো আছে, নাম বলা যাবে, হ্যাঁ এই সিএমএসগুলো, সিএমএস মানে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট কী কী? ছবি, ভিডিও, লেখ, এগুলোকে সাধারণত কন্টেন্ট বলে। এই কন্টেন্টগুলোকে ম্যানেজমেন্ট করে, ঠিক আছে, একটা সিস্টেমের মাধ্যমে মানুষের কাছে প্রদর্শন করে, এটা হচ্ছে সিএমএস। ওয়ার্ডপ্রেস হচ্ছে গিয়ে মোস্ট উপলব্ধি সিএমএসের মধ্যে একটা, যে এই এটা সাধারণত আগে ব্লগ তৈরি করার জন্য তৈরি করা হয়েছিল ওয়ার্ডপ্রেসটা, পরবর্তীতে এটা অনেক বিগ বিগ প্ল্যাটফর্ম হয়ে এখন ওয়েবসাইটের মাধ্যমে চলে গেল, মানুষ এটাকে মূলত প্রোডাক্ট বেস ওয়েবসাইট বানানো হয়েছে, কারণ একটা ই কমার্স ওয়েবসাইট দরকার, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে গেলে মানুষ সাধারণত বিশেষ করে বাংলাদেশ ওয়ার্ডপ্রেসটা ইউজ করে, মানে মিড লেভেলের যারা, হাই লেভেলের যারা তারা আরও বড় প্ল্যাটফর্ম ইউজ করে, যেমন ধরেন চালদান ডট কম, নাম শুনছেন না চালদান ডট কম, শুনছেন না? ওইটা কিন্তু একটা প্রোডাক্ট বেস, প্রোডাক্ট বেস ই কমার্স হয়েছে, ওখানে গেলে আপনার প্রোডাক্ট কিনতে পারবেন। তো এরকম আছে, পিকাবো আছে, দারাজ আছে, তো ওই রকমই একটা ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করতে হয় সেটা আমরা ওয়ার্ডপ্রেস দিছি। ওয়েবসাইটটা কি, এটা কি আপনার মোটামুটি ধারণা দিছে এখন কি বলতে পারবেন আপনি বলেন তো, মানে আপনার ভাষায় ওয়েবসাইট আসলে কি? সেটা কোথায়, ওয়েবসাইটটা কোথায় পাওয়া যায়, সেটা কি একটা নির্দিষ্ট জায়গা আছে? হ্যাঁ ব্রাউজার, রাইট, ব্রাউজারে গিয়ে আপনি একটা নির্দিষ্ট ঠিকানা দিলে সেই ঠিকানা অনুযায়ী জিনিসটা চলে আসবে। আপনি বললেন তো আপনার মতো, ও যা বলছে তার মতো আপনার ভাষা কাছাকাছি তো হবে, বাট হ্যাঁ আপনার মতো করে আপনি বলবেন। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন ধরনের
সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে নিজেদের পরিচিত লাভ করে। একটা এক্সাম্পল দাও। কন্টেন্ট নিয়ে অনলাইনে একটা অ্যাড্রেসের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা চলে, সেটা যে কোনো কন্টেন্ট হতে পারে। এটা কন্টেন্ট তো তিন ধরনেরই হয়, টেক্সট লেখা ভিত্তিক, ইমেজ ভিত্তিক, ভিডিও ভিত্তিক, আর কোনো কে আছে স্ক্রিনে তো আর কিছু দেখা যায়, এটি সেটা অনেক কালারে থাকে, অনেক সুন্দর করে থাকে, বোর্ড চিকন মোটা, অনেক স্টাইলে থাকে, অনেক অ্যানিমেশন থাকে, ঘুরে আসে আস্তে আস্তে আসে, তো এরকম এরকম অনেক কিছু থাকে, সেগুলো সবই ওয়েবসাইটে কন্টেন্ট বলা হয়। তো মূলত এই ছবি এবং লেখা এবং ভিডিও এই কয়েকটা মাধ্যমে ওয়েবসাইটকে কন্টেন্ট বলা হয়। কন্টেন্ট দিয়ে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট ছাড়া কিন্তু ওয়েবসাইট দেখা যায় যায় সেটা হচ্ছে লোকালি, লোকাল বলতে ধরো কম্পিউটার আর নিজস্ব কম্পিউটার, এটা আমরা আমাদের এটা মূলত একটা পাঠ আছে। হ্যাঁ, লোকাল একটা পিসিতে একটা ওয়েবসাইট করা হয় যেটা আপনি ছাড়া কেউ দেখবেন, দেখতে হলে আপনার এই পিসিতে আসতে হবে, আপনার পিসিতে যেতে হবে, এটা হচ্ছে লোকাল বলে না লোকাল আপনার লোকাল মানে আপনার জন্য পার্সোনাল, হ্যাঁ এটা হচ্ছে লোকাল একটা এনভায়রনমেন্ট, সেটা ওখানে গিয়ে তারপরে আজকে টপিক হচ্ছে আসবে এটা পরবর্তীতে লাস্টে গিয়ে ওইখানে সেট আপ করলে এটা লোকালি থেকে যাবে, যেটা আর কেউ দেখতে পারবে না, কেউ দেখতে হবে আমার নিজের কৃষিটা সেটা হয়ে যাবে। এটা কিন্তু অনেক করে, কারা করে, স্কুল ম্যানেজমেন্ট সেন্টারে করে, অনেক ভিতরে আছে, এখন তো বেশিরভাগ স্কুলগুলোই মূলত শাখা নেই, কিন্তু অনেক স্কুল আছে এর কোনো শাখা নেই, তার তো আর শেয়ার করার জন্য বা পাবলিকলি দেখানোর জন্য কোনো কিছু নাই, তার একটা লোকাল একটা ব্যবস্থাপনা হয়ে যাবে, সে ব্যবস্থাপনায় সে তার যে সিস্টেমটা ম্যানেজমেন্টটা আছে সেটা সে হ্যান্ডেল করে, ওটা লোকাল সার্ভার বলে, লোকাল এনভায়রনমেন্টে লোকালভাবে তৈরি করে সে তার সিস্টেমটাকে রাখে, এটাও একটা প্রয়োজন আছে, এটা তো একটা প্রয়োজন তার। কিন্তু অনলাইনটা হচ্ছে কি সবার জন্য, আপনি যখনই অনলাইনে দিয়ে দেবেন সেটা সার্বিকভাবে সারা দেশের জন্য ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে অনলাইন যেটা সবসময় অন থাকবে, লোকাল যেটা সবসময় লোকালই থাকবে। এবার হচ্ছে কি ডোমেন হোস্টিং এন্ড সার্ভার। আচ্ছা, ডোমেন, ডোমেনটা কি, ডোমেনটা হচ্ছে সাধারণত এক কথা যদি বলি একটা নাম, এখানে কি আছে, এ ডোমেন নেম ইজ দ্য টেক্সট দ্যাট এ ইউজার টাইপ ইনটু এ ব্রাউজার, এই যে বললাম ব্রাউজারে গিয়ে আপনারা কী লেখেন, ব্যবহার করেন না ফেসবুক ডট কম, গুগল ডট কম, এই যে ফেসবুক ডট কম এটা হচ্ছে একটা ডোমেন, মানে এটা বলতে পারতো যে একটা নাম, নাম না বলে এটা ইন্টারনেটের ভাষায় একটা নাম দিছে ডোমেন, সিম্পল, এটা নিয়ে এত পরিধান করছি। এখন দেখেন নামটা তাহলে কেন আসলো, তাহলে নামটা কেন আসলো, কারণ ইন্টারনেটে সাধারণত আপনারা জানি না আপনাদের কোর্সেটা ছিল কি না, একটা অ্যাড্রেসের মাধ্যমে একটা প্রশ্ন, এই কম্পিউটারটা কি, এই কম্পিউটারটাকে এই কম্পিউটারটা কি, অ্যাড্রেস থাকে 1 3 1 6 0 1 9 2
যদি একটা পিসি সে তারপরে যদি কারেন্ট হয় একটা অ্যাড্রেস আইপি অ্যাড্রেস বলবে জানেন আপনারা জাস্ট আপনার জানেন রাইট আপনি জানতেন এই আইপি অ্যাড্রেসটাকে দিয়ে যদি আমরা যদি সবার মাধ্যমে সবার সামনে প্রকাশ করতে চাই তাহলে একটু জটিলতা থাকবে মানুষের এটা রিকগনাইজ করতে বা মনে রাখতে একটু অসুবিধা কিন্তু এটাকে টেক্সট আকারে প্রকাশ করতে নিয়মিত তৈরি হচ্ছে যদি আপনি একটা ওয়েবসাইটকে সেই আইপি অ্যাড্রেস দিয়ে হিট দেন তাহলে কিন্তু সেটা আসবে কিন্তু এটা কিন্তু বোধগম্য নয় বা পাবলিকলি শেয়ার করার মতো না বা পাবলিক সেটা সহজে বুঝবে তার আগে নিচে বুঝবে 192.168.1.0 বা 1.2.1 এটা এটা দিয়ে কিছু বোঝা যায় না না আপনার একটা ওয়েবসাইট আছে এটা দিয়ে কিছু বোঝা যায় এটা তো মনে হচ্ছে ডিজিট এই ডিজিটটা দিয়ে তারা আপনার আইডেন্টিটিটা সহজে মানুষের কাছে ওয়ার্ল্ডওয়াইড প্রকাশ করতে পারে সেই জন্য এই পদ্ধতি দিয়ে নাম প্রকাশ করে আপনারা আমরা যেটা ব্রাউজার দিয়ে দেখি গুগল ডট কম বা ফেসবুক ডট কম এই টোটালি যে নামটা হোস্টিং একটা জিনিস শেয়ার করা হোস্টিংটা হচ্ছে এই যে একটা নাম হিট করা এই হিট করার পরে এই সে রিকোয়েস্টের ভিত্তিতে সার্ভারে যাবে সার্ভার থেকে রেস্ট প্রশ্ন করে টাকা দেবে নিয়ে নেবে কন্টেন্ট টেক্সট ইমেজ ভিডিও গ্রাফিক্যাল ভিডিও সেই ভিউগুলো থাকে কোথায় এটা তো থাকতে হবে এটা তো আর হাওয়া থেকে আসবে মানে হাওয়া থেকে যদি বলা হাওয়া থেকে বলো তো তাহলে কিন্তু থাকতে হবে ধরেন আপনার 5টা ছবি আপনি ফেসবুকে দিন পোস্ট করবেন আপলোড করবেন এটা কি কোথাও না কোথাও গেছে আপনি আপলোড করেন বিকাল 3টায় এটা আপনি 3:30টায় দেখতে পারবেন না 3.5 বছর পরে দেখতে পারবেন না যদি সেটা রাখে সে আপনার সাথে শেয়ার তার মানে কোথাও না কোথাও সেটা স্টোর হয় সংরক্ষিত হয় সেই সংরক্ষণের জায়গাটা কোথায় বা এই সিস্টেমটা কীভাবে সংরক্ষিত হয় ইন্টারনেটে আপনারা যা কিছুই করেন বা ফেসবুকে বলেন জিমেলে বলেন সেটা কোথাও না কোথাও স্টোর হয় এটা বলবেন এটা কিন্তু কোনো একটা কম্পিউটার স্টোর হয় একেবারে বেসিক্যালি যদি বলুন ব্যাপারটা খুব অদ্ভুত সেখানে সেটাই সত্য লজিক্যালি তো আপনারা যদি ধরেন আপনি ইন্টারনেট কথা ভুলে যান আপনি এখন মোবাইলের ছবি তুলছেন ছবিটা আপনার যদি মোবাইলে না রাখেন এটা কি দেখা যাবে যদি ডিলেট করে তখন পাওয়া যাবে আমার মোবাইলে রাখতে হবে আর যদি পিসিতে নেন ধরেন একটা DDAP নামে একটা হার্ডওয়্যারে ড্রাইভে DDAP নামে আপনি একটা নাম দিলেন সেই নামে আজকে ধরেন আপনি পিকটিং করলেন পিকটিকের ছবিগুলো রাখলেন একটা ফোল্ডারে তাহলে তো সেই ছবিটা আপনি অনেক দিন পরে দেখতে পারবেন কিন্তু যদি ফোল্ডারের ভিতরে ছবিগুলো না থাকে দেখতে পারবেন না মানে কম্পিউটারে তার মানে আপনি লেখা ছবি ভিডিও যাই করে এগুলো কোথাও না কোথাও স্টোর হয় সেই স্টোর হওয়ার প্রসিডিউর আপনি দিতেও পারেন অন্য কিছুতে দিতে পারেন ইন্টারনেটের মাধ্যমে নিজের কিছুতে রাখতে পারেন মোবাইলে রাখতে পারেন মোবাইল থেকেও অনলাইনে গুগল ড্রাইভে লিখে রাখতে গুগল ফটোতে আমি রাখতে পারেন সেটা অবশ্যই এখানে কোথাও স্টোর হয় কারণ গুগল ফটোতে আমি রাখলে এটা কোথায় স্টোর হয় গুগলের কোনো একটা কোম্পানি স্বাভাবিক ভাষায় সহজ আছে গুগলে বা ফেসবুকে যদি আমরা একটা ছবি রাখি সেটা স্বাভাবিক ভাষায় কোথাও না কোথাও স্টোর হয় ঠিক ফেসবুকের একটা ফেসবুক কোম্পানি কোনো একটা কম্পিউটার স্টোর হয় গুগলের একটা গুগলের কোনো একটা কম্পিউটার স্টোর হয় যেটা আমি আমার নির্দিষ্ট অ্যাক্সেসের বলে আপনার ফেসবুকে যদি যার অ্যাক্সেস থাকে সেই অ্যাক্সেসে ঢুকলে আপনি ছবিগুলো দেখতে পারেন আর আপনি যদি কাউকে শেয়ার করেন সেও দেখতে পারেন কিন্তু আপনি যদি আপনার হচ্ছে মেন আপনার ছবি আপনি যদি নিজে ডিলিট করে দেন সে আর ছবি দেখতে পারেন বা ওই কম্পিউটারে থাকবে সুতরাং ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারনেট ছাড়া যদি কোনো জায়গায় রাখা হয় সেটা স্টোরেজ বলে এই স্টোরেজটা যখনই ওয়েব ভিত্তিক হয়ে যায় ওয়েব সাইটের জন্য হয়ে যায় একটা জিনিস যদি আপনি রাখেন ধরো আপনি একটা ছবি তুললেন আপনি যদি একটা মোবাইলে রাখেন বা মোবাইলের থেকে যদি আপনি গুগল ড্রাইভের ফটোতে না দেন তাহলে তো সেটা কেউ দেখতে পারবেন আপনার মোবাইলে দেখতে পারবেন কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আমরা তো মূলত ওয়েবসাইট দিকে যাবো ওয়েবসাইটের মাধ্যমে যদি রাখেন
সেই ওয়েবসাইটের তো একটা সার্ভার থাকে, একটা সার্ভার বলতে একটা মেশিনের কথা আপনি চিন্তা করেন, রিসেন্ট কম্পিউটারের ভিতরে থাকে, মানে আপনি যেভাবে হোক ইন্টারনেটের মাধ্যমে আপলোড করে দিচ্ছেন, আপলোড করলে যেটা হয় সেটা ওই কম্পিউটারে চলে যাবে, আপনার মোবাইল থেকে হোক বা আপনার ল্যাপটপ থেকে হোক ডেস্কটপ থেকে হোক, আপলোড করলেই আপলোড করলে আপলোডের নামটা শুনছেন, আপলোড করলে ওই জিনিসগুলো ইন্টারনেটের মাধ্যমে যেই জায়গায় রাখার কথা সেই জায়গায় চলে যাবে। তো এটা যখন ওয়েবসাইটের জন্য করা হয়, এই যে স্টোরেজ ব্যবস্থাপনাটা ওয়েবসাইটের জন্য করা হয়, সেটাই আসলে হোস্টিং, ওয়েব হোস্টিং অলসো নোন অ্যাজ ওয়েব সাইট হোস্টিং অর ওয়েব হোস্টিং, যেটা একসাথে বলা হয় ইজ দ্য প্রসেস বাই ওয়েব হোস্টিং প্রোভাইড স্টোরেজ অ্যান্ড মেনটেন্স ওয়েবসাইট ফাইল। ওয়েবসাইটের যে ফাইলগুলো, ফাইল বলতে যে ইমেজ টেক্সট ভিডিও, এই ফাইলগুলো রাখার জায়গা সার্ভারটা কি ওই পিসিটা, দেখেন এক কথা বলি, একটা নাম সে অ্যাড্রেসের পরিবর্তে একটা সুন্দর একটা নাম দিয়ে প্রকাশিত হয় এবং তার যে কন্টেন্টগুলো আছে সেগুলো একটা হোস্টিং থাকে, সেই হোস্টিংটা থাকে একটা সার্ভার, এই সার্ভারের মাধ্যমে যে পুরো মেকানিজমটা রান হয়, এই সার্ভার ইজ এ কম্পিউটার দ্যাট রান হয়েছে, একটা কম্পিউটার রান করে অনলাইনে, অনলাইন হলে অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আর অফলাইনে তো অফলাইনের মাধ্যমে, ইটস এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ডিস্ট্রিবিউট ওয়েব পেজ অ্যাজ দে রিপিটিশন। কি বুঝলেন? সার্ভারটা হচ্ছে কি এটার একটা সিস্টেমটার নাম, পুরো যে ডোমেইন হোস্টিংয়ের মধ্যে যে ইন্টার কানেক্টিভিটি তৈরি করে পুরো প্রসেসটা যে রান করে, হ্যাঁ মানুষ যদি দেখায় কাজটা করে কি, একটা নাম একটা জায়গা পুরো এই দুজন দুজনের সাথে কাজ করে কি সার্ভার। আচ্ছা সহজভাবে যদি বলি যে এখন এই জিনিসটা কিন্তু অনলাইন থেকে কিনতে হয়, ডোমেইন কিনতে হয় এটা ফ্রি না, হোস্টিং কিনতে হয়, আপনি চাইলে হোস্টিং বানাতে পারেন সেটা আমার বড় ব্যাপার, কিন্তু বেতনটা কিনতে হয়, ফ্রিও আছে সেটা ওই ঠিকই আছে, ওয়ার্ডপ্রেসে যেমন ফ্রি আছে পেড করে করে, আর ফ্রি হলে ওই কোম্পানির নাম থাকবে সাব ডোমেইন আকারে থাকবে, মানে এই কোম্পানির ধরুন কমিউনিকেশন আইটি আপনার যেহেতু একটা স্টুডেন্ট ধরো আপনাকে সাবজেক্ট একটা দেওয়া হবে, ডোমেইনটা তখন থাকবে না, তখন হয়ে যাবে সাবজেক্ট ফ্রি, এটা ফ্রি, যেমন সাপোজ আমি বলি কমিউনিকেশন আইটি ডট কম এই কোম্পানির নাম, তার একটা ওয়েবসাইট আছে কমিউনিকেশন আইটি ডট কম, ওকে এখন আপনার মধ্যে শিফা কোম্পানি বলো যে না শিফা ডট কমিউনিকেশন আইটি ডট কম, এটা কিন্তু একটা ডোমেইন বাট সাবডোমেইন, কেন ডট আছে ফ্রি বা সাবডোমেইন কি ফ্রি না, ফ্রি না কিন্তু ধরুন কোম্পানি তো আপনাকে ফ্রি দেবে, তাই না, আপনি যে ফ্রির কথা বলছিলেন, যেমন আমরা ওয়ার্ডপ্রেসে সাবডোমেইন ফ্রি মাধ্যমে ওয়েবসাইট করি সেটা হবে সাবডোমেইন, ডোমেইন না ডোমেইন হচ্ছে পেড সিস্টেম, এবং দাম কম আছে বেশি আছে অনেক বেশি আছে, আর সাব ডোমেইনটা মূলত আরেকটা কোম্পানির আন্ডারে হয়ে আপনাকে, এখন কেউ যদি ফ্রিতে সেটা ভিন্ন কথা কিন্তু ইন জেনারেল সেটা কিনতে হয়, শুধু এটা কিনলেই হয় না এটার সাথে হোস্টিংও কিনতে হয়, হোস্টিংয়ের সাথে সার্ভারটা চলে আসে, মানে যেহেতু একটা হোস্টিং
একটা কম্পিউটারের ভিতরে ফাইলগুলো রাখে, এটা চলে আসে। সুতরাং এটা ওইভাবে বলা হবে যে কিনতে হয়, যখন হোস্টিং। এখন দেখেন প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি, ধরুন আপনি একটা হাতের কাজ বা ভালো রান্না করতে পারেন, ভালো রেসিপি আপনার জানা আছে, এখন সবাই যেটা ইউটিউবে আপনি দেখছেন আমার নিজে সেটা প্ল্যাটফর্ম হবে, আমার প্ল্যাটফর্মে আমার রেসিপিগুলো দিব, তখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনি বুঝবেন যে ওয়েবসাইট কারা ডেভেলপ করে, যারা ডেভেলপ করে তাদেরকে আপনি সার্চিং করবেন, সার্চিং করে তাকে বলবেন যে আমার নামে একটা ওয়েবসাইট হবে, ওই ওয়েবসাইটে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। ওই লোক প্রথমে বলবে হ্যাঁ ওকে, আপনি তাহলে ধরুন হোস্টিং কিনা লাগবে, আপনি কী পরিমাণ টাকা খরচ করতে পারবেন। তখনই যখন হোস্টিং যখন পারচেস করবেন তখন ডেভেলপটা প্রশ্ন আসে, এখন ডেভেলপ করতে হবে, এখন ডেভেলপটা কী দিয়ে করতে হবে, ওয়ার্ডপ্রেস। এই হচ্ছে কি মূলত আমাদের কোর্সের জিনিস। একসময় যখন আপনার অ্যাম্বিশন বা আপনাদের যদি শখ হয় যে আমি একটা সময় ওয়েবসাইট ডেভেলপ করি, ওয়ার্ডপ্রেস কাস্টমার্সটা কেন, ওয়ার্ডপ্রেস কাস্টমার্সটা হচ্ছে কি আমরা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট তৈরি করে অনেকে স্বাবলম্বী হয়, অনেকে ফ্রিল্যান্সিং করে ওয়েবসাইট তৈরি করে দেয়, অনেক টাকা আর্ন করে, অনেক কোম্পানিতে জব পাওয়া যায় যারা ওয়েবসাইট ডেভেলপ করতে পারে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আর এক্সপার্ট তো লক্ষ্য তো জব। তো আপনার ওয়ার্ডপ্রেসে যখন খুব এক্সপার্ট হয়ে যাবেন এই ওয়ার্ডপ্রেস থেকে প্রচুর জব মার্কেট আছে, আপনারা বিডি জবসে গেলেই পাবেন। হ্যাঁ হ্যাঁ বলুন। সবাই জানবে কিভাবে, আপনি জানেন এখন বুস্ট হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে একটা জিনিসগুলো দেওয়া হবে, আপনার তথ্য আপনার প্রোডাক্ট দেওয়া হবে। এখন এগুলো তো হচ্ছে গিয়ে কমার্শিয়াল ব্যাপার, যেমন ধরেন আপনি বুস্ট করলেন না, তাহলে কী হয় আপনার পরিচিত যারা আপনার ফেসবুকে দেখেন তারাই যাবে, ফেসবুকে দায় না আপনার হয়ে এসে সবার কাছে পৌঁছায় দেবে। বুস্ট করলে যেটা হয় সে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, সে তখন যেটা করবে আপনি বুস্ট করার সময় যে ক্যাটারিয়া বা যে লোকেশনটা দেবেন যে ক্যাটাগরিগুলো দেবেন সেই ভিত্তিতে সে সবার কাছে জোর করে পৌঁছায় দেবে। ফেসবুক স্ক্রল করতে সময় দেখবেন সাজেস্ট ফর ইউ, আপনি ধরেন রেসিপি নিয়ে খুব ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন, ফেসবুকে সার্চ করেন বা ফেসবুকে রেসিপি নিয়ে একটা ভিডিও আসলে অনেকদিন ধরে দেখেন, এইটা গুগল বা ফেসবুক বুঝতে পারে যে এই ব্যক্তিটা এই বিষয়ে খুব ইন্টারেস্টেড, এটা কিন্তু ওর একটা বিশাল মেকানিজম। তো ধরেন আপনার রেসিপি নিয়ে খুব ভালো আইডিয়া আসে আপনার এবং আপনি সার্চও করেন, অস্ট্রেলিয়ার কোনো একটা ব্যক্তি সে রেসিপি নিয়ে বোস করবে, অস্ট্রেলিয়ার ব্যক্তিটা করে যে আমার এই রেসিপিটা বাংলাদেশের মানুষও দেখুক, ইন্ডিয়ার মানুষও দেখুক, তাহলে আপনি যেহেতু রেসিপির উপরে খুব ইন্টারেস্টেড ওই ব্যক্তিটা বোস্ট করছে রেসিপি নিয়ে, তা ফেসবুক করবে জোর করে আপনার সামনে করে সাজেস্ট ফর ইউ। বুঝতে পারছেন, টাকা দেওয়া পোস্টিং সবার কিছু পৌঁছে দেওয়ার অপর নাম হচ্ছে বুস্টিং। বুস্টিং করতে গেলে ফেসবুকে নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট ডে ভিত্তিক পেমেন্ট করা, আপনি যদি বোস্ট না করেন তাহলে সেটা আপনার সারাউন্ডিংয়ের মাধ্যমে যারা যারা করছে তো তারা দেখতে পাবে, আর বোস্ট করলে যাদের মাধ্যমে আপনি শেয়ার করতে চান ওরা সবাইকে জানাতে চান সেটা জানাই দেবে। যেমন এই জন্যই বোস্ট করলে প্রোডাক্ট সেল হয়, বোস্ট করলে সবাই জানতে পারে, ভিউ বেশি হয়। বুস্টিং মানে কি, যে আমি একটা বুস্টিং মানে হচ্ছে যে জিনিসটাকে আমি একটা প্রোডাক্ট আমি সেল করতে চাচ্ছি, আমি যেটার মাধ্যমে সেল করব যদি দারাজের মাধ্যমে করি
তাহলে তাদেরকে আমি এক্সট্রা কিছু টাকা দিই? দাঁড়াচ্ছে কেন, আপনি হোস্টিংটা করতেছেন ফেসবুকে, ফেসবুকে দিন, ফেসবুকে কেমন দাঁড়াজের লিংকটা আপনি ফেসবুকে শেয়ার করুন, দাঁড়াজের যে লিংক, দাঁড়াজের লিংকটা আমি ফেসবুকে শেয়ার করব, যে এই স্টোরে গেলে, দাঁড়াজের এই স্টোরে গেলে আমার প্রোডাক্টগুলো আপনাকে পারচেজ করতে হবে। মার্কেটিং প্রসেসে তো একেবারে আপনার নির্দিষ্ট মানে চয়েস ভিত্তিক হবে, এবং মার্কেটিংয়ের জন্য কিন্তু আলাদা একটা বিশাল থাকে, এটাকে বলা হয় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওয়াটটা কি শুনছেন? মানে ওই গুগল এটা করতে গেলে আপনাকে কাছে টাকা দেবে, ধরেন আপনি ফেসবুকে ডিস্ট্রিম করতে পারেন যে আমি আমার এরকম প্রসেস আছে, এখানে এরকম এরকম রেসিপি আছে, বুস্টিং করলে সবাই কাছে সে পৌঁছায় দিতে। মার্কেটিং তো অনেক খরচ, মার্কেটিং মানে খরচ, এবং সেই রিটার্নটাও অনেক। আপনার প্রোডাক্ট বা আপনার রেসিপি যদি খুব ভালো হয় তাহলে বেশি ভিউ হবে, ধরুন একটা ভিডিও দেন, সিম্পল চিন্তা করেন, আপনি একটা রেসিপি বানালেন, সেখানে আপনার ভিডিওগুলো কিন্তু আপ করছেন ফেসবুক, সরি ইউটিউব রেসিপিগুলো। এখন ওই রেসিপিগুলো আপনি আরও বেশি মার্কেটিং করতে চান, হ্যাঁ, তাহলে আপনি আপনার নির্দিষ্ট ওয়েবসাইট দিয়েও মার্কেটিং করতে পারেন, আবার ফেসবুকে গিয়ে বুস্টিং করতে পারেন। ফেসবুকে বুস্টিং করলে হবে কি, মানুষ তো বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকে, তাহলে ফেসবুকে বেশি রেসপন্স আসবে, আর আপনার ওয়েবসাইটে সেটা একটু কম আসবে, কারণ আপনার ওয়েবসাইটে কয়েকজন থাকে। কিন্তু আবার যদি যখন একটা সেলিব্রিটি হয় তার হচ্ছে কিন্তু সবাই চায়, সাধারণত ওই ফেসবুক বা ইউটিউব ওদের সাথে পেরে ওঠাটা অনেক মুশকিল আপনার নির্দিষ্ট একটা ওয়েবসাইটে তুলনা করে। তবে আপনি যদি অনেক ভালো কাজ করেন, সবার মাধ্যমে শেয়ার করেন, এটা নিয়ে লেখালেখি করেন, তাহলে সেটাও সবার কাছে পৌঁছবে। একটা সময় আপনার ওয়েবসাইটে বুঝি, একটা সময় আপনার ওয়েবসাইট যদি ডিজিটাল হয়ে যায় তাহলে পার ডে 3,000-2,000 সেক্ষেত্রে একটা আর্নিং আসবে। কীভাবে আর্নিং আসবে? গুগলের কাছে অ্যাপ্লাই করলে যখন গুগলকে বলতে পারবে যে আমার ওয়েবসাইটে খুব প্রকল আছে, দেখো আমার ওয়েবসাইটে ডেলি এত ডিজিটাল আসে, আমাকে তুমি অ্যাপ পাবলিশ করার ব্যবস্থা করে দেবে, তাহলে অ্যাপ পাবলিশ করার ব্যবস্থা করে সে দিবে, আপনার অ্যাডে ভিউ হলে বা ক্লিক করলে আপনি তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ডলার পাবেন, যে ডলারটা আপনার অ্যাকাউন্টে জমা হবে এক মিনিটের মতো, ওই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে যে লিঙ্কটা থাকবে ব্যাংকে বাংলাদেশ কোনো একটা ব্যাংক, সেই ব্যাংকের টাকা থাকবে। পপুলারিটিটা অনেক গুরুত্বপূর্ণ, ওই যে বলে না ভিউ, ভিউ বাড়লে ভিউ বললে টাকা, ভিউ বললে টাকা না, ভিউ বললে হয় কি, অনেকগুলো ভিউ হলে সেই ভিউটা দেখলে যে কোম্পানিগুলো তাদের প্রচার করতে চায় ওই প্রচারটা অ্যাড আকারে খাওয়া, প্রচারটা অ্যাড আকারে দেখবেন আপনি ভিডিওর মাঝখানে চলে আসে, আসে না ইউটিউবে ফেসবুকে, তো ওই প্রচারটা হইলেই তো না, প্রচারটা তো ফ্রি ফ্রি হয় না, কোনো কোম্পানির প্রচার তো ফ্রি করে, সেই প্রচারটা যখন আপনি দেখবেন, ধরেন আপনি রেসিপি ভিডিও দেখতেছেন, ওই রেসিপি ভিডিওর মাঝখানে একটা অ্যাড আসবে, আপনি কিন্তু সেই সেইখানে টাকা পাবে। এই জন্য কিন্তু এখন ইউটিউবে ইনকাম হচ্ছে, ইউটিউবে কেন ইনকাম হচ্ছে, কেউ মানে ভালো একদম খুব লজিক্যাল কন্টেন্ট দিচ্ছে, লজিক্যাল দেখতেই হয়, দেখতেই ভালো লাগে, ওই সব ভিডিওগুলো যখন ভিউ বেশি হয়। যখন সেটা ভিউ বেশি হয় তখন যখন অ্যাড আসে সেই অ্যাডের ভিত্তিতে টাকাটা আপনার অ্যাকাউন্টে দিতে হবে, সেই অ্যাডটা যে কোনো ধরনের অ্যাড, আপনি রেসিপির অ্যাড বানাইছেন, রেসিপির আপনি একটা ব্যক্তি, আপনার যখন একটা কন্টেন্ট দেবেন সেখানে নিশ্চয়ই চকলেটের অ্যাড আসবে, আসবে পাশে আসা উচিত চকলেটের অ্যাড, কিন্তু একটা বাচ্চা বা বাবু যখন কার্টুন দেখে তখন এটা আমাদের চকলেট অ্যাড চলে আসে, তখন সে যদি যে যদি বলে আমি চকলেটটা খাব, তখনই কিন্তু ওই কোম্পানির প্রসার হয়, কোম্পানির সেল বেশি হয়, তো
এই অ্যাডেরও ভিত্তিক আছে, হ্যাঁ, এবং কম দামি বেশি দামি। তো ইউটিউবের কন্টেন্ট এই জন্যই সেল হয় যে ইউটিউবের মার্কেট অনেক বড় সারা বাংলায়। বাংলাদেশে ধরুন সারা একটা মাসে 30 দিনে বাংলাদেশ থেকে ধরুন আপনার অ্যাকাউন্টে 500 টাকা দেবে, অন্যান্য দেশ থেকে 5,000 টাকা দেবে, অন্যান্য দেশ থেকে 50,000 টাকা দেবে। যেমন আমেরিকাতে একটা ক্রিস ডায়ার একটা চ্যানেল আছে, নাম দেখছেন বাসায় যদি বেবি থেকে ওরা দেবেন এই চ্যানেলটা ক্রিস ডায়ার আমার মেয়ের, এটার ভিউ হচ্ছে এত বেশি এবং ওদের ইনকাম প্রায় 100 কোটি টাকা পার মান্থ। আমি যেটা জানি ওই যে ক্রিস ডায়ানা একটা চ্যানেল আছে, ওর হচ্ছে কি মা বাবা দুই ছেলে এই 5 জনের মিলে একটা ফ্যামিলি আর কি, কার্টুন মানে রিয়েল লাইফ কার্টুন, সে খেলতেছে দৌড়াচ্ছে এগুলো ভিডিও করে সুন্দর করে প্রেজেন্টেশন করে, এবং এটার ভিউ আপনি আপনারা আমি একটু দেখাই দেখলে বুঝতে পারবেন। তৈরি করা হয়েছিল, হ্যাঁ, ব্লগটা হচ্ছে কি ওই যে ব্লগের কনসেপ্টটা এরকম, মানে আমরা বাংলায় দেখেন তো ব্লগ বলতে ব্লগার বলতে একটু ভয় পাই না, হ্যাঁ, ব্লগ হচ্ছে কি আপনার আইডিয়া শেয়ার করার জন্য, আপনার একটা ফিলোসফি, আগে ব্লগটা এইভাবেই হইতো, আগে আপনি একটা নির্দিষ্ট ভিত্তিতে রেসিপির কথা রেসিপি, এখন তো ভিডিও আকারে হয়, আগে তো সেরকম ভিডিও ছিল না, তখন হয়তো কি টেক্সট লেখা ভিত্তিক ছিল প্যারাগ্রাফ, আপনারা তো সবসময় দেখছেন যে মিলিয়ন ভিউ মিলিয়ন ভিউ, হ্যাঁ, আর ওর চ্যানেলে দেখেন ভিউ দেখেন স্ট্যাটিস্টিক্যালি যদি আমি ধরি এটা 4 বছর আগের একটা ভিডিও, বিলিয়ন ভিউ এই একটা মাত্র ভিডিও দিয়ে না হয় সে $1,000,000,000 কামাইছে, $1,000,000,000। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করবো, হ্যাঁ, তো ইউটিউবের কথা কেন আসলাম, প্রাসঙ্গিক কারণে আসলাম, এই মার্কেটটা আসলে অনেক বড়, এই ওয়েবসাইটের মার্কেটটা আসলে অনেক বড়, এত ছোট না, আর সাধারণত এখন সব কিছু ওয়েবসাইট হয়, সব কিছু অনলাইনে, গভর্নমেন্ট চাচ্ছে সব কিছু অনলাইনে, আপনারা অনলাইনে এই কোর্সটার মাধ্যমে আপনারা অনলাইনে এক্সপার্ট হবেন ওয়ার্ডপ্রেস শেখার ভিত্তিতে, কিন্তু প্রাসঙ্গিক কোনো সবগুলি আসবে, যেমন ধরেন আপনারা এমএস ওয়ার্ড পারেন, ওই জিনিসগুলোতে দেখেন আপনার লিখতে হয়, ছবি বসাইতে হয়, ছবিকে ডানে নিতে হয়, বামে নিতে হয়, করতে হয়, হ্যাঁ, করতে হয়, এইগুলো কিন্তু পার্ট, কারণ ওইগুলো তো কন্টেন্ট, ওই কন্টেন্ট যদি সাজাইতে হবে তাহলে তো সাধারণ করে না কিন্তু মানুষ পাচ্ছে না, ওইটা কিন্তু হবে তাহলে তার কি রাইট অ্যাকাউন্ট কি বোর্ড কি এগুলো ওয়ার্ক কি করছে রাইট অ্যালাইনমেন্ট প্যারাগ্রাফ, হ্যাঁ, করছে তো না, তারপরে টেবিল রো কলাম এই জন্য কিন্তু আসবে, আমি তো পারবো আপনাদের আমি 10 মিনিট বা 5 মিনিট ব্রেক নিলাম ডিসকাশন করে আসি,
আপনার যদি ভালো ওয়েবসাইট ডেভেলপার হন ওয়ার্ডপ্রেস দিয়ে, তাহলে আপনার আর্নিং আসতে পারবে খুব ইজিলি। এটা হচ্ছে আমার মূল লক্ষ্য আপনাদেরকে শেখানো। আপনার তো অনলাইনে, অবশ্যই অফলাইনে তো অফলাইনে অবশ্যই পারবেন, অফলাইনে তো দেখাবো। আদতে আমি তো শুরুই করবো অফলাইনে, তারপরে সেটাকে অনলাইনে নিয়ে যাবো মোর প্র্যাকটিক্যাল বা মোর মানে আপনার ধরেন অফিসে করেন বা বাসায় করেন, অনলাইন তো অনলাইন আপনি যে জিনিসটা অফিসে করতে পারবেন সেই জিনিসটা বাসায় করতে হবে। অনলাইন তো, অনলাইন তো সব জায়গায় অ্যাক্সেস হবে। তো সাধারণত জবের ক্ষেত্রে যেটা হয় আপনাকে অনলাইন তো দিবে, জব অনলাইনে তো জবে তো আর অফলাইন দিবে না। হ্যাঁ অফলাইন দিতে পারে, আপনি অফলাইনে করলেন আপনার কাছ থেকে নিয়ে পড়া অনলাইনে দিয়ে দেবে, কিন্তু এটা ছিল আরও 10 বছর পরের আগের কনসেপ্ট। এখন অনলাইনে এটা সুন্দর করে করা হয়, প্ল্যাটফর্মটা এত ডেভেলপ হয়ে গেছে, এখন আর এই লোকালে করে তারপরে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে অনলাইনে করা খুব মানে সময় সাপেক্ষ। হ্যাঁ অনলাইনে জিনিসগুলো করা এখন ম্যাক্সিমাম সবই আপনি অনলাইনে বসেই করতে পারেন, ধরুন আপনি কোথাও বেড়াতে গেছেন কিন্তু আপনি একটা ছোট্ট একটা সাপোর্ট দেওয়া লাগতেছে, আপনি অনলাইনে দিতে পারবেন, কিন্তু অফলাইনে হলে দিতে পারবেন না, পারবেন পারবেন না কোনো এক কারণে আপনাকে একটা কাজে হয়তো বা একটু আপডেটের প্রয়োজন আসছে, সেটা আপনি অনলাইন হলে বাসা থেকে দিতে পারবেন। এখন সাধারণত মানে থিঙ্কিংটা প্ল্যাটফর্মটা টোটালি অনলাইন হয়ে গেছে, কিন্তু অফলাইনে আপনাকে শিখতে হলে তো অফলাইনে শিখতে হবে। আপনি প্রথমে তো আপনি পারচেস করে করতে পারবেন বা শেখার জন্য তো আপনার সময় লাগবে, সেটা তো আপনি কিনে করার পরের ধাপটা তো পরে, আগে তো অফলাইন আমাকে আগে শিখতে হবে যে হ্যাঁ আমি কীভাবে জিনিসটা করব, করে তারপর কীভাবে অনলাইনে নিব। আমরা তাহলে ডোমেইন হোস্টিং এবং সার্ভার জিনিসটা বুঝলাম, তাই না? বইয়ের টেক্সট ভিত্তিক ভাষা আমরা শিখলাম, যদি সেটা মনে না থাকে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আর বেসিকভাবে যেটা জানার দরকার সেটাকে আমরা জানছি, ডোমেইনটা কি, হোস্টিংটা কি, সার্ভারটা কি, জানছি তো না? এক কথা আবার বলি, সার্ভার হচ্ছে একটা কম্পিউটার যেখানে একটা সিস্টেম থাকে, উইন্ডোজ থাকে বা লিনাক্স থাকে, একটা অপারেটিং সিস্টেম থাকে যেটা রান করে, এবং এখানে একটা হার্ড ডিস্ক থাকে যেটাকে স্টোরেজ বলে, সেই স্টোরেজে ডাটা থাকে, সেই প্রক্রিয়াটাকে বলে হোস্টিং। এই প্রক্রিয়া এই ডাটাগুলো এই সার্ভারের এই ডাটাগুলা রক্ষিত ডাটাগুলা একটি নামের মাধ্যমে একটা ব্রাউজার দিয়ে প্রকাশিত হয়, সেটা হচ্ছে ডোমেইন, সিম্পল কথা। এখানে আসে আপনার একটা ওয়েবসাইট করতে গেলে প্রথমে আসে ডোমেইন হোস্টিং, জিনিসটা করার জন্য লাগে সিপ্যানেল, লাগে হচ্ছে কি ডোমেইন কন্ট্রোল প্যানেল। দেখেন একটা ডোমেইন যেহেতু আছে তার কন্ট্রোল প্যানেলও থাকতে হবে। এই ডোমেইন কন্ট্রোল প্যানেল জিনিসটা কি আমি এখন সেটা বলব। ডোমেইন কন্ট্রোল প্যানেল ইজ এ ওয়েব ইন্টারফেস দ্যাট অ্যালাউ টু এ ডোমেইন রেজিস্ট্রেশন হোল্ডার টু ম্যানেজ হিজ আর হার রেজিস্টার্ড ডোমেইন। এখন আমি একটা ডোমেইন কিনলাম বা আগে বসে ডোমেইন পারচেস করতে পারি www.ajay.com, এটা তো কোথাও না কোথাও থাকে, অনেক থাকে থাকে তো, তো এইটা যে কিনলাম আমি কি আজীবন কিনতাম? হ্যাঁ কিনতে পারি, এক বছরের জন্য কিনতে পারি, মিনিমাম 1 বছর, 2 বছর, 3 বছর। তো এইটাকে ম্যানেজ করার জন্য যে ইন্টারফেসটা, যে কন্ট্রোল প্যানেলটা, সেটা হচ্ছে গিয়ে ডোমেইন কন্ট্রোল, যেখানে আমার রেজিস্টার নামটা থাকে সেটা এরকম। আমি উদাহরণস্বরূপ একটা কোম্পানির নাম নিয়ে সামনে দিচ্ছি, ও অনেক ভালো ডোমেইন সেল করে, আমজনতা বা আমি বা আমার সারাদিনে যারা আছে ম্যাক্সিমামই মানুষ এই নেম চিপ থেকে ডোমেন, অনেকে আপনার গোড়াডি থেকে ডোমেন। তো আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ এটা আমি নিয়ে আসছি, এইখানে ডোমেনগুলো এরকম থাকবে, এই আপনার ডোমেন, এই আপনার ডোমেন,
যেটা রয়েছে নির্দিষ্ট এক্সপিরেশন ডেট, এক্সপায়ার ডেট। ধরো আমার দূরত্বটা আমি দিলাম 2 বছরের জন্য, তারপরে 25 আমার মধ্যে ব্যাপার থাকে, 23, 24, 25 এসব ধরো চল রানিং। তো আমি যদি ধরো 24-এর সেক্টর পর্যন্ত ব্যাপার থাকে 1 বছর, তা 25-এর সেক্টর পর্যন্ত ব্যাপার থাকে 2 বছর। এবং এই ডোমেনটা, হ্যাঁ এই ডোমেন কন্ট্রোল আর কি কি থাকে, ডোমেন কন্ট্রোল থাকে, ডোমেনকে কে কন্ট্রোল করবে, কোন আইপি অ্যাড্রেসটা কর্পোরেট এইগুলোর আন্ডারে থাকবে। আগে বলছিলাম ডোমেনটা একটা আইপি অ্যাড্রেসের রিপ্রেজেন্টেটিভ। তো আমি তো একটা হোস্টিং কিনছি বা ডোমেন কিনছি, সেই ডোমেনটা কার জন্য নিচ্ছি, সেই ডোমেনটা কোন কম্পিউটারকে হিট করবে এটা জানানো জরুরি। মানে একটা নাম, একটা ওয়েবসাইটের একটা নাম, সে কীভাবে একটা কম্পিউটারকে বা একটা সার্ভারকে বা একটা হোস্টিংকে আইডেন্টিটি করবে, সেই জিনিসগুলা ডোমেন কন্ট্রোলার প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে হবে, জানার জন্য বলতেছি। ওকে, মানে যে একটা ডোমেন কন্ট্রোলার থাকবে, ধরুন আপনি একটা নাম কিনবেন, সেই কন্ট্রোল থাকবে। এবং এই ডোমেন কন্ট্রোলার এমন এতই সেন্সিটিভ যে এটা যার কাছে থাকবে সেই ডোমেনের মালিক। facebook.com.bd কত 3-4 বছর আগে এই ডোমেনটা শুনছেন, ভালো করে শুনছেন তো, facebook.com কিন্তু .bd, facebook.com কিন্তু আপনারা চিনেন, কিন্তু বাংলাদেশ সরকারের কিছু ডোমেন আছে যেটা লাস্ট দিয়ে .bd তে আছে, মানে এটা বাংলাদেশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তো ফেসবুক কোম্পানি বাংলাদেশে একটা বাংলাদেশের পরিচিতি উপলক্ষে ডোমেন কিনতে চাইছিল facebook.com.bd, গিয়ে দেখে কি এই ডোমেনটা কিনে নিচ্ছে। তারপর এই ডোমেনের সত্যিকার সে কোনোভাবেই এই ডোমেন ফেসবুক দাবি করতে হবে, যুদ্ধার্থ টাকা দিতে হবে, ওই লোক যদি ফ্রি দেয় সেটা ভিন্ন হবে, কিন্তু ওই লোক ওই লোকের কাছে যেহেতু কন্ট্রোলটা আছে, ডোমেন কন্ট্রোলটা আছে, ওই ডোমেনের সত্যিকার সে একটা ডোমেনের কিন্তু অনেক দাম। এখন ওই লোক কত 20 টাকা জানে দাবি করছে, এটা আমাকে এত টাকা দিলে আমি আমার ডোমেন কন্ট্রোলে টাকা দিয়ে দিই, এটা কিন্তু একটা চালাকি ব্যবসা করে প্রথম আলো প্রথম। আমি যেটা আগে দেখতাম প্রথম ড্যাশ আলো ডট কম ছিল, প্রথম আলো ডট কম একসাথে, এটা কিন্তু আগে বা ধরুন বাংলা ধরুন আমি যদি দেখি দেখেন তো আমি bangla.link.com দিছি, এটা কি bangla.link.com থাকছে না অন্য জায়গায় চলে গেছে, bangla.link.com আসছে, bangla.link.com তথ্য আসছে, অন্য একটা জিনিস চলে আসছে, তাই না? তার মানে কি bangla.link.com ডোমেনটা কিনতে পারে না, তার আগেই আরেকজন চতুর লোক বা ব্যবসায়িক মাইন্ডের লোক সেটা কিনে নিচ্ছে, কিনে তার মতো করে অন্য একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে, সেটা আমি ভিন্ন হয়েছে। হ্যাঁ, তার মানে কি bangla.link.com বা bangla.link কোম্পানির হাতে নাই এখন, এখন এই বাংলাদেশ কোম্পানিতে যদি ডোমেনটা কিনতে হয় তাহলে এই ডোমেন কন্ট্রোলটা যার কাছে আছে তার কাছে যেতে হবে, সে যত টাকা দাবি করে সত টাকা দিতে পারলে পরে কন্ট্রোলটা হচ্ছে। কন্ট্রোলার কী জানেন, কিছুই না, একটা ইউজার আর পাসওয়ার্ড, ধরুন ডোমেন অনেক কোম্পানি সেল করে, তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে এর মধ্যে একটা কোম্পানি নামে আমি বলার নেমচি। হ্যাঁ, এই নেমচি কোম্পানি থেকে যদি আপনি পারচেস করে থাকেন তাহলে এই কন্ট্রোলারটা আপনার হাতে আসে, আপনি যদি ধরেন 2 বছর পেমেন্ট দেওয়া হবে, ধরুন আপনি 2 বছরের জন্য সাপোজ 20 টাকা ওই কোনো একটা দাম, 20 টাকা মানে 2000 সামথিং, 2200 টাকা 2 বছর। তো ধরেন
বাংলালিংক কোম্পানি আসতে দিয়ে কত বছর আগে আসছে? 10 বছর। আচ্ছা, 15 বছর। 15 বছর যদি হয়, সে প্রতি বছরে এই দোকানটা সে টাকা দিয়ে গেছে, কত টাকা দিয়েছে? 30,000 টাকা দাম পার ইয়ার যদি দাম একটু বেশি, 15 বছর তো 15,000 টাকা তো আছে, 1,000 টাকা দিয়ে দিলে বাদাম 2,000 টাকা দিয়ে, তো 15,000 টাকা তো তাকে দিতে হচ্ছে। সে কিন্তু অনলি এই টাকাটা দিয়ে যাচ্ছে। যদি কোনোদিন বাংলালিংক কোম্পানি বলে যে না আমার একটা বাড়ি দিয়ে এটা যার কাছে আছে সে আবার অ্যাড দিয়ে রাখছে অন্য জন যে এই ডোমেনটা আমি সেল করতে চাই এত টাকা, কত টাকা? 4,000 টাকা, 5,000 টাকা, এরকম রেট দিয়ে রাখে। তো কোনো কোনো যদি ডোমেন সেল করতে চায় তাহলে তার কাছে যেতে হবে, ওখানে পেমেন্টের দেওয়া থাকে, তাকে ইমেল করলে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি যদি তার পেমেন্ট দিয়ে দেন তাহলে পেমেন্টটা দিয়ে দেবে। আমি এত কোনো কথা কেন বলতেছি, ডোমেন কন্ট্রোলটা খুবই সেন্সিটিভ, এটা কন্ট্রোল যার হাতে থাকবে সে পুরো ওয়েবসাইটের কন্ট্রোলটা তার হাতে, এটা 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 আসা মানে আপনার ওয়েবসাইটের স্বত্বাধিকার আপনি। হোস্টিংটা কিন্তু পরে দেখেন, হোস্টিংটা কিন্তু এটার পর আমি কিন্তু আগে ডোমেনটা দিচ্ছি, ডোমেনটা কিন্তু নেই। আমি যদি ডোমেন পেয়ে যাই ধরো mitu.com পেয়ে গেলাম, ওইটাতে যে হোস্টিংটা ছিল ওইটা ফেলে দিয়ে আমার হোস্টিংটা সেখানে, তাহলে আপনার কন্ট্রোল সব চলে যাবে আমার কাতারাতে চেঞ্জ হয়ে যাবে। তোমার এই সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি বলতেছি, হ্যাঁ তো আপনি যদি হেলাফেলা করেন তাহলে তো আপনি যদি আপনার মোবাইল নাম্বার দেন আর আপনার জন্মদিন জন্ম ডেট যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে তো ডোমেন কন্ট্রোল কেউ নিয়ে নিতে পারে। সাধারণত আমাদের আন্দোলনে কী করে পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, হয় তার মার মোবাইল নাম্বার না হলে নিজের আর একটা সিম নাম্বার আর না হলে পান, এরকম দেয়। হ্যাক হয় কীভাবে জানেন তো? হ্যাক হয় এই কারণে, আপনার সারা নিজের কেউ তো আপনার মোবাইল নাম্বারটা জানেন, জানেন আপনি কোনো সময় আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেননি? আচ্ছা, তাহলে কি হ্যাক করা কি ইজি না কঠিন? একটা বেসিক কনসেপ্ট, আপনি যেভাবে লগ ইন করেন সেই লগ ইনের জায়গায় কি টেস্ট পারপাস বা হ্যাকিংয়ের উচিলায় আপনার মোবাইল নাম্বার দিলে আপনার ইমেল অ্যাড্রেস দিলে ইমেল অ্যাড্রেসও জানবে, আপনি ইমেল করলে জানবে। আপনি যদি সেই সেখানে যদি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেয় সে ঢুকে গেল না, আর ঢুকার পরে যেসব তথ্য ডিলিট করে দেয় বা যাই কিছু করে বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দেয় আপনি চেক লগ ইন করতে গেলে ঢুকতেছে না, মানে পাসওয়ার্ডটা সে চেঞ্জ করে দেবে, তার মানে এটা কী বলে হ্যাক হয়ে গেল। তো এরকম ডোমেন কন্ট্রোল যদি আপনার কাছে থাকে ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে ডোমেন কন্ট্রোলটা আপনার রাখা হবে। এই জন্য আমরা এটা অল কোর্সের মধ্যে ইনক্লুড করছি যে ডোমেন কন্ট্রোলটা এবং সময় আপনি পুস্তকতা রাখতে হবে, এবং এটার জন্য কেউ জানতে না, এটা জানলে আপনার সব কিছু গান হয়ে যাবে। মেন শুরু হয় কিন্তু এটা থেকে কন্ট্রোলার, একটা ওয়েবসাইটের মূল বিষয় হচ্ছে কি আগে ডোমেন, ডোমেন পারচেস করা, তারপর হোস্টিং করা, তারপর জন্য একটা তথ্য দিয়ে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেভাবে পৌঁছে দেবে। ডোমেন কন্ট্রোলে যদি আপনার আয়ত্ত না থাকে সেটা বিলীন হয়ে যাবে আর জন্য শেষ। ডোমেন কন্ট্রোলটা বুঝতে পারবেন যে নামটা আপনি পারচেস করতেছেন সেই নামের সত্যাধিকার যেখানে থাকে যেখান থেকে আপনার জিনিসটা বিশ্বাস করতে পারেন। সিম্পল জিনিসটা শর্ট, এটা কি বলা যায় আপনার কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল শর্ট নাম হচ্ছে সিম্পল। এটা এই কত সিটে স্টাইলিশ করে লেখেন ওদের লোক কাটে কিরকম সিম্পল, সিম্পল আপনি যেমন বিকাশের বিটা প্রথম ছোট পরে যেখান থেকে আপনারা হোস্টিংগুলো কন্ট্রোল করতে পারেন, হোস্টিংটা কন্ট্রোল করতে পারেন, ওই যে হোস্টিং যেখানে ছবি দাদা তথ্য কথা দাদা বিচার সিম্পল কথা দূরবন্ধনা দিয়ে ডোমেনটাকে ম্যানেজ করা, সিম্পল দিয়ে হোস্টিংটাকে ম্যানেজ করা, একদম এক দুই লাইন শেষ বলুন তো দেখেই বলো অসুবিধা না। ডোমেন কন্ট্রোলার দিয়ে ডোমেন কন্ট্রোলার দিয়ে ডোমেনকে ম্যানেজ আর
আমরা যে পরীক্ষাগুলো নেব পরীক্ষায় কিন্তু জানার জন্য কিন্তু আমার যে 2 লাখ সেটাই কম, বোঝার জন্য 2 লাখ কম বলুন তো আপনি। আমার দেখে গুছিয়ে বলার একটা যোগ্যতা আছে, এখানে ডোমেনের লিস্ট থাকে, কয়টা কিনছি, এখানে এক্সপাইরেশন ডেট থাকে, তাই না? আর সিপেন আছে, হোস্টিংটা কি, তথ্য, ডাটাবেস, ছবি, ভিডিও, এগুলো ম্যানেজ করা। কীভাবে গ্রাফিক্যাল ইন্টারফেস কথাটা বোঝেন? গ্রাফিক্যাল একটা গ্রাফ, হ্যাঁ, ওয়াটার কথা, গ্রাফ না কিন্তু যে জিনিসগুলো আমরা চোখে দেখতে পারবো, মাউস দিয়ে ক্লিক করে ধরতে পারবো এবং সেখানে ড্র্যাগ করতে পারবো, নিতে পারবো, মানে সোজা কথা গ্রাফিক্যাল, মানে এই যে আইকন লেখা এগুলো থাকবে এবং ওগুলোতে ক্লিক করে করে যেতে পারবো। আগের দিনে এইসব তাহলে কীভাবে আসছে গ্রাফিক্যাল ইন্টারফেস, আগের দিনে কিন্তু টেক্সট ইন্টারফেস ছিল অনেক আগে কম্পিউটার হয়েছিল, তখন কিন্তু ছবি ছিল, শুধু লেখা ছিল। আপনি এটা জানেন তো, দশ মানে ওইদিকে কমান দিত একটা জিনিস আসতো, আবার একটা কমান দিত একটা জিনিস আসতো। ক্যালকুলেটর কি কোনো ধরনের ডিজিট ছাড়া কোনো ধরনের কিছু আসে? ক্যালকুলেটর, ওই ক্যালকুলেটর মতো ছিল কম্পিউটার। ওইটা যখন ওই বিল গেটস আইসে, যখন ওই যে বিভিন্ন ধরনের এই মানে আইকন টাইকন দিয়ে সুন্দর ইউএস টিমে যে করলো, তখন এটা হয়ে গেলো গ্রাফিক্যাল, মানে অনেক ধরনের ছবি উপাত্ত থাকবে, ডিজাইন থাকবে, সুন্দর লেআউট থাকবে, হ্যাঁ, একটা স্ট্রাকচার থাকবে, এই পাশে কিছু থাকবে, এই পাশে কিছু থাকবে, ইমেজ বা লেখা বা সেটা হইতে পারে। ইন্টারফেসটা মানে গ্রাফিক্যাল, মানে দেখা দেখে বোঝা যায় এখন, সেটা আমি দেখে বুঝতে পারবো, এটা রিপ্রেজেন্ট প্রেজেন্টেশনটা এমন সুন্দর হবে যা আমি যাতে সহজে বুঝতে পারবো। আগে সব লেখা দেখে শুধু কমান দেওয়া আর সেই ভিত্তিতে লেখা, ওই কিন্তু অনেক ওয়েবসাইট অনেক হোস্টিং কোম্পানিতে গ্রাফিক্যাল ইন্টারফেস নাই, সিপ্যাল এটা করছে, এই জন্য আমি সিপ্যাল ওকে সামনে আসছি। তার কথা হইতে পারে হোস্টিংটা শুধু সিপ্যালই দেয় নাকি, না হোস্টিং অনেক কোম্পানি, কিন্তু সিপ্যাল যেটা করছে সে গ্রাফিক্যাল ইন্টারফেস দিচ্ছে এত সুন্দর করে। আমরা যারা মিড লেভেলের ডেভেলপার, হ্যাঁ, তারা যেন সহজ বুঝতে পারে। এমন অনেক হোস্টিং আছে যেগুলো টেক্সট লিখবেন, আসবে, ক্লিক করবেন, যেমন ধরুন আপলোড ইমেজ, আপলোড ইমেজ, ইমেজের নাম একটা দিলেন, দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে, এই জন্য গেলে আপলোড দিবেন, সুযোগ করে বার একটা দেখা যাচ্ছে যাচ্ছে 1%, 2%, বুঝতে পারছেন? এই ধরনের আবার দেখা যাবে যে আমি একটা ফোল্ডারে গেলাম, সেই ফোল্ডারটার নাম দিলাম, ওই নামের ভিতরে আপলোড করলাম, কিন্তু টেক্সট ইন্টারফেস কী হয়, কপি, হ্যাঁ, ধরেন কমিউনিকেশন আইডি, পরে এটাতে ঢুকলাম, তারপর কপি, ঠিক আছে, লোগো ডট পিএনজি এন্টার, তখন ওই লোগো ডট পিএনজিটা আপলোড করবে, যে পেজ চুক্তি অ্যাড্রেসিকে একটা ওই যে একটা বাটন থাকবে, বাটনে আমি ক্লিক করবো, ছবিটা দেখাই দেবো, এই হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, ওকে, বুঝতে পারছি? মানে সিপ্যানেল জিনিসটাকে সহজ করে দিচ্ছি, যেন আমরা সিপ্যানেল নিয়ে কাজ করি, আমরা ডোমেন ডেভেলপটা বুঝছি, সিপ্যানেলটা বুঝছি, ওকে, কোনো কনফিউশন? এইবার একটু আমরা একটু কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, তো এইটি হাউ টু এডিট অ্যান্ড রান কোড। আমরা যে ওয়েবসাইটগুলো করব, ওয়েবসাইটগুলোতে আমাদের কোড লিখতে হবে, কোড মানে কি,
মানে হচ্ছে গিয়ে ধরেন আমরা যে যার জন্য করতে হবে ওয়ার্ড প্রেস, ওয়ার্ড প্রেসের কিছু সিনট্যাক্স আছে, কিছু গঠন প্রণালী আছে। সিনট্যাক্সের সঠিক ধারণা হচ্ছে গঠন প্রণালী। গঠন প্রণালীর ভিত্তিতে সে বুঝে যে আমাকে এটা লিখতে মানে আমাকে এটা করতে হবে। সাপোজ কোডিংয়ের মাধ্যমে বললাম যে আপলোড, তখন যে সার্ভারটা বা ব্রাউজারটা আছে সে বুঝে একটা জিনিস আপলোড করার জন্য বলা হচ্ছে। বা আমরা ফেসবুকে পোস্ট করি, পোস্টের পর যখন পোস্ট দিই তখন সেই জিনিসগুলো পোস্টিং মানে আপলোড করার জন্য বলা হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে যে গ্রাফিক্যাল ইন্টারফেস, কিন্তু আমাদের যে কাজগুলো আমাদের কোডিং করতে হচ্ছে। ওয়ার্ড প্রেস তো সাধারণত কোডিং এত বেশি করা লাগে না, মিড লেভেলের যার দ্বারা সাধারণত ওই মাউসে ক্লিক ক্লিক করে করা যায়, কিন্তু পারফেক্ট ডেভেলপ হইতে হলে আমাদের কোডিং করতে হবে। সাপোজ একটা আপনাকে জিনিস করলেন বলতে যে এই লেখাটা আমাকে বেস্ট ওয়েব লেখাটা আপনি একটু ডেট করে দেন, বলুন বলুন আপনি যার জন্য কোম্পানি বা কোনো বৃদ্ধির জন্য ওয়েবসাইট করতে পারে সে বলবে যে না আমার এই লেখাটা একটা আমার ভালো লেগেছে, এই লেখাটা আপনি লাল করে সেই দিন আপনি এটা দুইটা উপায় করতে পারেন। ওয়ার্ড প্রেসে সিলেক্ট করে লাল লেখা সিলেক্ট লাল দিলে লাল হয়ে যাবে, কিন্তু এমন এক ব্যাপার থাকতে পারে যে না অপশন নাই সিলেক্ট করার, আপনি এটা কোডিংয়ের মাধ্যমে লাভ করেন যে এটা একটা আইডি আইডি থাকবে যে এই আইডিতে যে লেখাটা আছে এটা আপনার কিন্তু রেড করে দাও তখন সেটা রেড হয়ে যাবে। সিম্পল মানে কোডিং জিনিস হচ্ছে যে কোনো কমান্ড প্রমোট করে একটা প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করে নিয়ে আসবে। কোড এডিটর এই কোডটা যেখানে লেখা হয় সেটা হচ্ছে কোড এডিটর। আমরা এমএস ওয়ার্ডের মুখস্থ লিখি, তার হচ্ছে কি এমএস ওয়ার্ড হচ্ছে গিয়ে লেখার কাজে ব্যবহার করা। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করছি, পাওয়ার পয়েন্ট তার মানে কি পাওয়ার পয়েন্ট এখানে আমাকে হেল্প করছে তাই না? আপনাদের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে এই যে প্রেজেন্টেশন স্লাইডটা আমি তৈরি করছি সেটা পাওয়ার পয়েন্টের সহায়তা নিয়েছি। এরকম পুট করতে গেলে একজন একজন এডিটর লাগবে যেখানে আমি কোডটা লিখব। সব জায়গায় তার কোড লেখলে হবে না, যে কোড লেখলে বুঝে তার উপরে কোড লেখতে হবে। আর এমএস ওয়ার্ডে যদি আমি কোড লেখি তাহলে তো সে বুঝবে না, কারণ ওটা কোড এডিটর না। তো কোড এডিটর আর টুলস একটা জিনিস ইউজ বাই প্রোগ্রামার অ্যান্ড ওয়েব ডেভেলপার। প্রোগ্রামার মানে হচ্ছে যে যারা ল্যাঙ্গুয়েজ জ্ঞান আছেন তারা প্রোগ্রামার, আর ওয়েব ডেভেলপার তারা যেখানে গিয়ে লেখে টু রাইট অ্যান্ড এডিট। They offer features such as auto completion, ধরেন syntax, highlighting and intention. যেমন একটু কঠিন লাগতেছে ওয়ার্ডগুলা, প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন নিজে হয়ে যাবে। আচ্ছা এটা বড় করি, বড় করি তুমি এখন এখন যেখানে আপনি কোডগুলো করবেন সেটা হচ্ছে কি কোড এডিটর। সিম্পল কথা, এই কোড এডিটর ইউজ করার সুবিধা হচ্ছে কি ধরুন ধরেন অনেক কিছু আপনার লেখা লাগবে, আপনি হাইলাইট করতে পারবেন, মানে ওর অনেকগুলো ফিচার অলরেডি দেওয়াই আছে। যেমন ধরেন আপনার আমাদের বলে ভাবতে হবে কারণ প্রতিদিন যে একটা প্লেট বানাতে হবে বানাতে তো হবে প্লেট অলরেডি আসেই যা সুপেজ থেকে বা যে মুহূর্তে সেটা ডেটা নিয়ে খাই। আমাদের জন্য প্রতিদিন যে জিনিসটা একটা টাস্ক করতে গেলে প্রতিনিয়ত যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো অলরেডি কোড এডিটর দেওয়াই থাকে। বাটন কিনেজ ফাইল হ্যাঁ লেখার যে টেক্সট বক্স এগুলো দেওয়াই থাকে, টেবিলের যে রো কলাম এগুলো দেওয়াই থাকে, এগুলো এনে এনে কাজ করে মানে কোডিটরের কাজ হচ্ছে একটা কোডটাকে লেখতে সহায়তা করে। এখন এটা হচ্ছে কোডিটরের ব্যাপার, আমি দেখাবো তাকে বুঝতে হবে প্র্যাকটিক্যালি। আইডি হোয়াট ইজ আইডি? আইডি হচ্ছে কি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সোজা কথা যেই কোডিটরটা একটা মানে যেই জায়গায় যেই প্লেসের মাধ্যমে আপনি এই যে কোডগুলো হ্যাঁ
ভাগ করবেন বা কাজ করবেন সেটা বা এর একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটা হচ্ছে আইডি। এই যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন দে প্রোভাইড কনফিডেন্সিভ ফেসিলিটিস ফর সফটওয়্যার ডেভেলপার সাস ডিভাইডেড ইন টেস্ট, ধাপে ধাপে দেখা আর টেস্ট করা। আইডি ক্যান বি মোর রিসোর্সেবল ইন্টারেক্টিভ দ্যান পজিটিভ, একটা পজিটিভকে মোর অ্যাক্টিভ বা মোর জীবন্ত করতে হলে যে জিনিসটা সেটা হচ্ছে আইডি। একটা পজিটিভটা সেট অফ পজিটিভ এটা একটা কোড এডিটর। রুটপ্যাড, রুটপ্যাড কি চিনা এখানে অনেক কিছু লেখা থাকে কিন্তু এখানে দেখেন কিছুই নেই, কিছুই নেই। এখানে আছে ফাইল, এর নর্মাল কিছু কয়েকটা জিনিস আছে যেটা আসলে কিছুই হয় না, তেমন হেল্প করে না কোড এডিটর। কিন্তু একটা আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আরও বড় লেভেল, ওইখানে সব থাকে। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যা যা প্রয়োজন সব থাকে, আপনি শুধু নির্দিষ্ট প্লেস অনুযায়ী বসাতে পারবেন। ওইখানে টেবিল দেওয়া থাকে, ডিজাইন দেওয়া থাকে, বিভিন্ন ডিজাইনও করা থাকে, আপনি শুধু সিলেক্ট করেন। আপনি অ্যামাজনে টেবিল করছেন টেবিল করতে গিয়ে দেখছেন না যে টেবিলের সঙ্গে দুটো ডিজাইন করা হবে, সিলেক্ট করে হ্যাঁ। এই আইডিটাই সহায়তা করবে। মনে মোটা কথা হচ্ছে আইডি একটা সফটওয়্যার, বড় একটা সফটওয়্যার, যে সফটওয়্যারে মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপ করতে সহজ আর আরো সুন্দর করে বলি, আমাদের একটা সফটওয়্যার একটা ওয়েবসাইট ডেভেলপ করতে সেটাই আইডি। আমরা গ্রাফিক্সের কাজ করি না বা করুন, যদি করার ইচ্ছা হয় আমরা একটা নির্দিষ্ট জিনিস ইউজ করবো, একটা সফটওয়্যার তো ইউজ করবো, ফটোশপ, ফটোশপের নাম শুনছে, ফটোশপ একটা আইডি, গ্রাফিক্স গ্রাফিক্স আইডি। মানে ফটো দিয়ে কাজ করতে হলে ফটোশপটা ইউজ করতে হবে, ফটোশপ একটা ফটোগ্রাফির জন্য আইডি, সিম্পল, যেখানে যে জিনিসটার জন্য কাজ করা হবে। ইলাস্ট্রেটর নাম শুনছেন, অটোকাটিক নাম শুনছেন, থ্রিডি ম্যাক্সের নাম, আরে এমএস ওয়ার্ডের নাম শুনছেন। এমএস ওয়ার্ড একটা আইডি, কিসের আইডি, অফিস অ্যাপ্লিকেশন। একটা অফিস ম্যানেজ করতে গেলে যে জায়গাটাতে আমরা ভালোভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে আইডি। অফিস অ্যাপ্লিকেশনের জন্য এমএস ওয়ার্ড, এক্সেল, এগুলো হচ্ছে একটা আইডি। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেই জায়গাটা এমন একটা এনভায়রনমেন্ট যে আমরা এনভায়রনমেন্টে একটা জিনিস ডেভেলপ করা, সেই একটা সফটওয়্যার, সেই সফটওয়্যার। এখন আইডি কী কী আছে, বেস্ট অফ ডেভেলপমেন্ট আইডি, কিন্তু প্রচুর আইডি আছে, এক একজন এক একভাবে এক একটা ইউজ করে কাজ করতে পারে। যেমন ভিজুয়াল স্টুডিও হচ্ছে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড, এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের এই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় আইডি, একটা সফটওয়্যার। অনলাইন থেকে নাম একটা নাম আইডি, এটা একটা ওপেন সোর্স আইডি। আইডিকে আমরা তো টেক্সট মানে পুস্তকের ভাষা আইডি বলি, আমরা এটা বলি সফটওয়্যার, সফটওয়্যার যে সফটওয়্যার। তো এই এই যে ভিজুয়াল স্টুডিও কোড একটা সফটওয়্যার যেটা দিয়ে ওয়েবসাইটে কোড করা যায়, এটা ওপেন সোর্স, ওপেন সোর্স মানে এটা ফ্রি, অনলাইনে ফ্রি পাওয়া যায়। সাবলাইন টেক্সট, এটা ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। ওয়েব স্টোর, এটা পেইড ভার্সন, মানে টাকা দিয়ে কিনতে হবে না, এক মাসের জন্য ফ্রি পাবে। হেড অফ ড্রিম ওয়েব, এটাও টাকা দিয়ে কিনতে হয় কিন্তু এটা প্যাক পাওয়া, প্যাক করছে না, যেটা ওই হ্যাকাররা বিভিন্ন কেড়ে প্যাক করে সব ফ্রিভাবে ইউজ করা। যেমন আমরা কম্পিউটার উইন্ডোজ দিই না ফ্রি, সে এখন আমরা যেটা ইউজ করবো, আমরা যদি আমাদের কোডিংয়ের প্রয়োজন হয় তাহলে আমরা হয় ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করবো, নাহলে অ্যাডোব ড্রিম ওয়েভের সিসি ইউজ করবো। অ্যাডোব ড্রিম ওয়েভের হচ্ছে সবচেয়ে বেশি মজাদার, সুন্দর গ্রাফিক তার ইন্টারফেসটা খুব ভালো, আর হচ্ছে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড সেটাও ভালো। যদিও আমাদের যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস করতে গেলে ওগুলো তেমন প্রয়োজন আসবে না, ওয়ার্ডপ্রেসেই এরকম কোডিটার আছে, ওয়ার্ডপ্রেসেরও একটা কোডিটার আছে নিজস্ব কোডিটার, ওয়ার্ডপ্রেস জানার ভিত্তিতে হ্যাঁ,
বা আপনাদেরকে বোঝার ভিত্তিতে বলা যে ওয়েবসাইট রিপোর্ট করতে হলে একটা আইডি লাগবে, এই আইডিগুলো থাকতে হবে। ওকে, আইডি কিন্তু খুব বেশি জটিল মনে করেন না, জাস্ট একটা এনভায়রনমেন্ট, একটা সফটওয়্যার যেটা দিয়ে পুরো লেখে ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করে দেওয়া। যেখানে যে সফটওয়্যারটা ওয়েবসাইট তৈরি করতে প্রচুর আছে, প্রচুর, কিন্তু এগুলো হচ্ছে কি বেস্ট, এর মধ্যে সবচেয়ে জবাব পেয়েছে কিন্তু আবার ভালো, একে তো ফ্রি আবার অনেক আবার অনেক লাইটের, মানে লাইটের বলতে খুব সহজে ইউজ করা যায়, এখন সহজে ডাউনলোড করা যায়, কয়েকশো মেগা লাগে আবার এটার, যেমন এটা অনেক লাইটের না, এটা ইনস্টল করতে বা ডাউনলোড করতে প্রচুর সময় লাগে, প্রায় কয়েক জিবি ফাইল, আবার এরপর যেমন আমাদের ওয়েব স্টোর অনেক সুন্দর, যেমন পরকালকে ক্লাসে আসবে, পরবর্তী ক্লাসে আমাকে দেখেন এটা এখন আছে লেফট অ্যালাইনমেন্টে, রাইট, হ্যাঁ আমাকে বললো যে এটা রাইট অ্যালাইনমেন্টে, আমাকে বললো যে এই যে এই জিনিসটা, হ্যাঁ এটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আছে, আমাকে বললো যে এভাবে বলতে পারো না, এটা তো আপনি এখন ক্লিক করছি হয়ে গেছে তাই না, এটা কিন্তু আপনি ওই যে আইডি থাকলে, ওয়েব ডেভেলপার আইডি থাকলে আপনি সহজে করতে পারেন, এটা তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কিন্তু সিএসএস দিয়ে বা ওই যে স্টাইল দিয়ে কোডিং করে করা যায়, এখন কোডিং করে কি করা যায়, কোডিং ছাড়া কি করা যাবে না, হ্যাঁ করা যাবে, ওয়ার্ডপ্রেস তো সেই জন্যই, ওয়ার্ডপ্রেস তো সেই জন্য আপনার কোডিং বলতে অনেক বড় কোডিং মনে করেন, তার যে কোডিংগুলো আসলে করলে আরেকটু, আজকের ক্লাসটা কিন্তু থিওরিক্যাল ক্লাস, হ্যাঁ বোরিং লাগতেছে মনে হয়, কিন্তু আমরা দেখেন আমাদের ক্লাস হচ্ছে বুধবার আর শুক্রবার হবে, জানেন তো না, শুক্রবারের ক্লাস পুরোভাবে মিস দিন, শুক্রবারে হবে প্র্যাকটিক্যাল, কিন্তু শুক্রবারের ক্লাসগুলো হবে প্র্যাকটিক্যাল, আপনারা কম্পিউটারে যা করবেন আমি যা করবো আপনারা তা করবেন, করে করে শিখবেন, ফলো করে 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 শিখবেন, আজকে থিওরিক্যাল বেসড যেহেতু ক্লাস,
এটা হচ্ছে কি অনেক সময় বোরিং লাগতে পারে, কিন্তু জানার প্রয়োজন আছে। যখন এই কোর্সটা আমরা অলরেডি শেষ করে ফেলবো, আপনারা যখন চলে যাবেন তখন কোনো সময় বলতে পারে যে ডোমেনটা কি মনে নাই, এই জিনিসটা দেখতে মনে নাই। আর আপনারা ওয়েবসাইট করতে গেলে এই শব্দগুলো আসবেই, যেহেতু শব্দগুলো আসবে আপনার জানা উচিত শব্দগুলো। ওয়েবসাইট তৈরি করতে গেলে দেখেন ডোমেনটা আসবে, হোস্টিংটা আসবে, বারবার আসবে, ঘুরে ঘুরে আসবে, তারপর সিপেনটা আসবেই, তারপর ধরেন যে এখন আসছে পিএসপি মাই। আমরা কিন্তু থিওরিক্যাল ক্লাসগুলো যে এরকমভাবে সাজাইছি যে জিনিসগুলো আপনাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপের জন্য লাগবে। এখন আমরা যদি সরাসরি আপনাকে আমি সরাসরি ওয়ার্ডপ্রেস শুরু করে দিতে পারতাম, তাই দিলে হয়তো কি এই প্রশ্নগুলো আসতো, স্যার এটা কি, এইটা কেন, আমি চাচ্ছি যে এই প্রশ্নগুলো যাতে আপনারা আগে থেকেই মাথায় নিয়ে তারপরে ওয়ার্ডপ্রেসে আসুন, তাহলে দিয়ে সুবিধা। ওয়ার্ডপ্রেস দিয়ে তো আসলে ওয়েবসাইট ডেভেলপ করবো, ওয়েবসাইট তৈরি করতে গেলে তো এই প্রশ্নগুলো আসবে, আসলে তো আমাদেরকে জানতে হবে কী ব্যাপার। এরকমই একটা পিএসপি মাই একদিন, এটা কি পিএসপি মাই একদিন, আচ্ছা বড় করে দিন পিএসপি মাই একদিন ইজ এ ফেস সরি ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স অ্যাডমিনিস্ট্রেশন টুল, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, ফ্রি মানে সারা ওয়ার্ল্ড এটা ফ্রি, ওপেন সোর্স মানে হচ্ছে এটার যে কোডটা সোর্স এটা ফ্রি, অ্যাডমিনিস্ট্রেশন টুলস এটা হচ্ছে গিয়া এটা টুলস যেখানে ফর মাইস্কো অ্যান্ড মারিয়াডি, মাইস্কো অ্যান্ড মারিয়াডি ডিবি মানে ডাটাবেজ, ডাটাবেজ মাইস্কো একটা ডাটাবেজ, মারিয়াডি একটা ডাটাবেজ, এই দুইটা ডাটাবেজকে ডাটাবেসটা কী করে আমি আসবো, এই দুটো ডাটাবেসকে সে কন্ট্রোল করে, ইজ এ পোর্টেবল ওয়েব অ্যাপ্লিকেশন রিটার্ন বাই প্রাইমারি পিএইচপি, পিএইচপি হচ্ছে একটা হাইপারটেক্সট প্রসেসর, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে জিনিসটা দিয়ে এটা তৈরি করা হয়েছে, সিম্পল মানে জানার জন্য, হ্যাঁ কেমনে তৈরি করলো কীভাবে তৈরি করলো এগুলো আমাদের মুখ্য বিষয় না, জানাটা হচ্ছে মুখ্য বিষয়, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকবারই আসে, আসলে কিন্তু আমরা অবাক হতে পারবো। পিএসপি মাইডিং কি একটা টুল যেখানে মাইস্কোর বা মারিয়াডিং ডাটাবেসটা থাকবে, সিম্পল সিম্পল যেখানে ডাটাবেসটা কি পরে আসতেছে, মনে রাখুন যে ডাটাবেসটা থাকবে, ডাটাবেস যেখানে ডাটা থাকে, ডাটা মানে কি কন্টেন্ট, কন্টেন্টগুলো ডাটাবেস আকারে থাকে, স্টোর থাকে, বলছিলাম না ছবি পেজ এগুলো যেখানে থাকে সেইখানে যে ওইগুলো কোনো ডাটাবেস, ডাটাবেসটাকে কন্ট্রোল করে কি পিএসপি মাই লোকাল সার্ভার, মনে এটা বলছি আপনাকে লোকালি এই কম্পিউটার বা এই কম্পিউটার এই কম্পিউটার আমি যদি একটা সার্ভার সেট আপ করি সেটা হচ্ছে লোকাল সার্ভার, আর আমরা যদি অনলাইনে হোস্টিং ডোমেস্টিক পারচেস করি যে সার্ভার কিনি সেই হবে অনলাইন সার্ভার, তো আমরা আগে কাজ করবো অফলাইনে, অফলাইনটাই করবো লোকাল সার্ভার, লোকাল সার্ভার প্রোভাইড দ্য সেম এনভায়রনমেন্ট অ্যাজ ইউ ওয়েব হোস্ট সার্ভার, অ্যালাউ ইউ টু ইনস্টল রান ওয়েবসাইট অন ইউর কম্পিউটার, যেটা একমাত্র আপনার কম্পিউটার, আপনার কম্পিউটারও সার্ভার তৈরি করলে আপনার কম্পিউটার ব্রাউজার আছে সে ব্রাউজার দিতে পারে লোকালি দেখেন, যেটা শুধু এ পিসির সার্ভার এ পিসি দেখেন, এ পিসি সার্ভার ও পিসি সিম্পল দেখে দেখেন যে পিএইচপি মায়ের বিন শব্দটা আসলে আমরা বুঝবো যে এখানে একটা এটা একটা টুলস একটা মাধ্যম যেটা দিয়ে আমরা ডাটাবেসটাকে হ্যান্ডেল করি ম্যানেজ করি, সিম্পল এই যে আসে ডাটাবেস, ডাটাবেসটা ডাটাবেস ইজ এ অর্গানাইজ কালেকশন অফ স্ট্রাকচারাইজ ইনফরমেশন, স্ট্রাকচার হ্যাঁ ছবির জায়গায় ছবি থাকে, লেখার জায়গায় লেখা থাকে, বিরুর জায়গায় বিরুর থাকে, আমি একটা এক্সাম্পল আগে রাখতেছি, হ্যাঁ ও এইভাবে স্টোর করে রাখে, তারপরে থাকে এই যে ক্লায়েন্ট এই যে সার্ভার, এই সার্ভারে স্তরে স্তরে থাকে, যেমন যেমন ধরেন আপনাদের জন্য বলি আপনারা এখন স্টুডেন্ট বলে না যে স্টুডেন্ট ডাটাবেস লাইব্রেরি ডাটাবেস, এটা তো নাম তো শুনছেন সবার কথা, হ্যাঁ স্টুডেন্ট ডাটাবেসে শুধু স্টুডেন্টের তথ্যই থাকে, লাইব্রেরি ডাটাবেসে শুধু বইয়ের তথ্য থাকবে বা লাইব্রেরিতে যা থাকে তার তথ্য থাকবে, আলাদা আলাদা
আলাদা করে রাখা হবে। স্ট্রাকচার ইনফরমেশন স্ট্রাকচারালি থাকবে, যেমন স্টুডেন্ট ডাটাবেসে যদি অ্যাডমিনের তথ্য থাকে, প্রশাসনিক তথ্য থাকে, তাহলে হবে না? প্রশাসনিক তথ্য থাকলে তো স্টুডেন্ট ডাটাবেসে হবে না, স্টুডেন্ট ডাটাবেসে তো স্টুডেন্টদের জন্য ডাটা থাকবে। যদি কোথাও কোনো সময় আসতে পারে তাহলে ডাটাবেস শব্দটা আসলে এই শব্দটা আসে, এই জন্য আমি এই শব্দটা দিয়ে দিলাম। অ্যাপাচি অ্যাপাচি হচ্ছে কি, এই শব্দটাও আসবে, অ্যাপাচি খুবই কম আসবে, আসবে না তারপর জানার জন্য। অ্যাপাচি ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার, একটা সফটওয়্যার দ্যাট অ্যালাউ ইউজার টু ডিপ্লয় দেয়ার ওয়েবসাইট অন দ্য ইন্টারনেট। এই যে একটা সার্ভার, ইন্টারনেট কানেকশন, ব্রাউজার, সবগুলাকে ম্যানেজ করার জন্য তো একটা সার্ভার থাকে। সার্ভার তো এমনি রান করে, সেটা রান করে কি থাকে এই অ্যাপাচি সফটওয়্যার, জাস্ট ওই সফটওয়্যার ওই সিস্টেমটাই সার্ভারের ভিতরে যে সিস্টেমটা থাকে যেটার মাধ্যমে ডাটাবেজ বা পিএইচপি মাইএলবি কানেক্টিভিটি করে সিস্টেমটা সুন্দরভাবে সাজিয়ে ওয়েবসাইট মাধ্যমে প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাপাচি সফটওয়্যার। এই সফটওয়্যারটা হচ্ছে অ্যাপাচি, এটাই কম্পিউটারের ভিতরে সার্ভার আকারে থাকে। এই যে ক্লায়েন্ট মানে আমরা যারা ওয়েবের ব্রাউজারে হিট করি, একটা রিকোয়েস্টের মাধ্যমে এটা যায়, তিনটে পেজটির মাধ্যমে যাবে, হ্যাঁ সার্ভারে যাবে, সার্ভার থেকে ওয়েব সার্ভার, ওয়েব সার্ভারে এই জিনিসটা যে সার্ভারটা এটাকে অ্যাপাচি অ্যাপাচি এই সার্ভারের মাধ্যমে ইউজারের মাধ্যমে তোমার প্রসেসে প্রকাশ করবে। ওই যে সার্ভার সার্ভার থেকে ইউজারের মাধ্যমে যে সিস্টেমের মাধ্যমে যায় সেই সিস্টেমকে অ্যাপাচি, এটা একটা বিগ কনসার্ন হওয়ার কোনো কিছু নাই, জাস্ট এটা জানার জন্য। ওকে সার্ভার থেকে মানুষের কাছে তো যায়, আপনার ব্রাউজার লেখেন www.facebook.com সার্ভারে যাবে, সার্ভার কীভাবে কাজটা করবে, করে তারপরে আর আপনার কম্পিউটারের ব্রাউজারের মধ্যে দিবে, সেইখানে একটা সার্ভার থাকে, সেই সার্ভারে একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারের মাধ্যমে আপনার কাছে আসে, সেই সফটওয়্যারটাই অ্যাপাচি সফটওয়্যার জানার জন্য। বোরিং লাগছে, টায়ার্ড, আচ্ছা এটা কিন্তু লাস্ট স্লাইড, হ্যাঁ ঠিক আছে। লোকাল এনভায়রনমেন্ট, ওয়েব এনভায়রনমেন্ট, আমরা প্রতিটা পিসিতে একটা করে সফটওয়্যার ইউজ করব, যে সফটওয়্যারটা আপনি দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটা কাজ করতে পারবেন। তাহলে কি হলো, যেই সিস্টেম যে সফটওয়্যারটা আমরা লোকালি সেট আপ করবো সেই সফটওয়্যারটা আমাদের একটা ওয়েব এনভায়রনমেন্ট দিবে, যে এনভায়রনমেন্টটা আমরা ওয়ার্ডপ্রেসটা রান করতে পারবো সেইটা হচ্ছে লোকাল এনভায়রনমেন্ট। লোকাল এনভায়রনমেন্ট হচ্ছে যে ইজ এ ওয়ে টু কনফিগার সার্ভিস অন আওয়ার ল্যাপটপ বা ডেস্কটপ টু রান এ ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন শব্দটা আপাতত থাকুক, ওয়েবসাইটে পর্যন্ত থাকুক। যার যার পার্সোনাল কম্পিউটার বা পার্সোনাল ল্যাপটপ বা ডেস্কটপে একটা ওয়েবসাইট রান করার জন্য যে পরিবেশ তৈরি করতে হয় সেই পরিবেশটি হচ্ছে লোকাল পরিবেশ, লোকাল লোকাল। এখন আমরা আজকে যেটা করবো প্র্যাকটিক্যাল একটা লোকাল এনভায়রনমেন্ট তৈরি করবো, ঠিক আছে। ইনস্টল এ লোকাল হোস্ট সার্ভার and create web environment platform to on your computer that allow you to create dynamic web application with Apache. এখন এই লোকাল এনভায়রনমেন্ট
লোকাল এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে আমাদের একটা সিম্পল কথা বলি, সফটওয়্যার লাগে। সেই সফটওয়্যার সাধারণত দিতে হয়, আমি ওয়ার্ল্ডে বলা যায় ম্যাক্সিমামে এই দুটা ইউজ করি। এক্সাম্পল, আমরা প্রাথমিকভাবে সবাই এটা ইউজ করতাম, ওয়ান ইউজ করতাম, কিন্তু এখন এটা বেশি ইউজ বা এটাই ব্যবহার। এইটা আপনার কম্পিউটার সেট আপ করলে একটা এতদিন যে এতবার এতক্ষণ যে আপনি যে জিনিসগুলো করলেন ওয়েবসাইট বা অ্যাপাচি ডিএসপি মাইল সবগুলা প্র্যাকটিক্যাল ভিউ থাকে। এই সফটওয়্যারটা ইউজ করেন সবগুলো প্র্যাকটিক্যাল ভিউ, আমি আপনার কিছু রেডি আছে, আচ্ছা আপনার কি ব্রেক হচ্ছে না ফিডব্যাক? অলরেডি তো ছটা হয়ে গেছে, আচ্ছা আমার মনে হয় বেশিক্ষণ লাগবে না। আমার এটা ম্যাক্সিমাম 10 মিনিটস, তারপর আমরা ক্লাসে শেষ দিই। ওকে, আমি শুধু দেখানোর জন্য আজকে সফটওয়্যারটা যেহেতু এখানে নাই বা আছে কিনা জানি না, আমি অনলাইন থেকে ডাউনলোড করলাম। হ্যাঁ ঠিক আছে, একটা ওয়েবসাইট তো সার্ভারের মাধ্যমে রান করে, সার্ভারটা তৈরি করার জন্য সফটওয়্যারটা লাগে, অনলাইনে কিন্তু লাগে না, অনলাইনে কিন্তু অলরেডি থাকে, কিন্তু আমাদের অফলাইনে তো নাই। সেটা এনভায়রনমেন্টটা তৈরি করতে গেলে সার্ভার এই সফটওয়্যারটা লাগে, লোকাল এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে, মানে আমার পিসিটা এই সফটওয়্যারটা সেট আপ দিলে আমার পিসির একটা সার্ভার হয়ে যাবে ওয়েব সার্ভার। আচ্ছা, এই সফটওয়্যারটা ডাউনলোড হতে সময় লাগবে, তো আমি এই সফটওয়্যারটা সেট আপটা আমি আপনাদের ফ্রাইডেতে দেখাবো। ওকে, তাহলে আপনারা কি স্লাইডটা যদি নিতে চান তাহলে কীভাবে নেবেন বাসার জন্য করার জন্য? এই যুগে পেন্ডার চলে না, এই যুগে চলে ইমেল। আপনাদের ইমেল অ্যাড্রেস আমাদের পরবর্তীতে কাজে লাগবে, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, হচ্ছে গিয়ে আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবো, যে গ্রুপের মাধ্যমে আমাদের ক্লাসের অনেক কিছু জানা জানা সবসময় শেয়ার করবো। হ্যাঁ, তো ম্যাক্সিমাম না লাগবে না, 5 মিনিট লাগবে।